তো এটা আপনাকে যখন কাটতে যাবেন জিনিসটা, তখন আপনাকে কি করতে হবে, যে পার্সপেক্টিভ যে ক্রপ টুল আছে, পার্সপেক্টিভ ক্রপ টুলটা নিবেন, নিয়ে এখানে কাটে নেবেন আগে ছবিটাকে। মনে করেন যে এইখান থেকে আমি এটা কাটতেছি, ঠিক আছে, মনে করেন এটা আমি কেটে নিলাম, এই পর্যন্ত করে কেটে আমি জাস্ট এখান থেকে কি করব, ওকে দিলাম। দেখেন আমার এখানে এটা কি হচ্ছে, কেটে গেছে, ঠিক আছে। এটা একটু ঘুরায় নিই, ইমেজ থেকে ইমেজ রোটেশন কোন দিয়ে ঘুরাইতে হবে, ঠিক আছে। এই যে এটা আমি কি করলাম, ঘুরায় নিলাম জিনিসটাকে, সোজা করে নিলাম, এতদূর বুঝতে পারছি। জি ভাইয়া, হ্যাঁ ভাই বুঝছি। পারবো এটা করতে? হ্যাঁ ভাই পারা তো উচিত। হ্যাঁ, এটা তো ফটোশপে শেখানো হয়েছে, তারপরেও তো আমি বুঝলাম না কেন আপনার এটা আসলে শেখানো। ভাই আমি তো ফটোশপের ক্লাস করি না, আর ইলাস্ট্রেটর শিখতে ভালো লাগছে, আর ভাবছি যে এগুলো পিছাই গেছে ওগুলো পিছানো থাক, পরে এক সময় দেখবো ছুটির দিনে আচ্ছা দিনে, ঠিক আছে, না হলে আমরা দুইটা দেখি একসাথে যে চালাইতে গেলে দেখা যাচ্ছে কোনোটাই ডিপলি শেখা হবে না। হ্যাঁ হ্যাঁ, সো এই জন্য আপনাদের তো সময় দিছিলাম, একটু দেখতেন ভিডিও গুলো তাহলে ভালো। আচ্ছা যাই হোক, এখানে আমি এটাকে এখন সেভ করে নিচ্ছি, ছবিটাকে আমি এখন আলাদাভাবে সেভ করে নিচ্ছি, কারণ এটা কি করবো আমি ফটোশপে তো আর এখন আমি বানাবো না, আমি বানাবো কোথায়, ইলাস্ট্রেটরে, ঠিক আছে। জাস্ট আমি এটা সেভ করে নিচ্ছি, এটা সেভ করে নিলাম, ঠিক আছে। আচ্ছা আমি একটু কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিয়ে পিছায় আসলাম, ঠিক আছে। পিছায় এখন আমি এই ডিজাইনটা আবার ক্রপ করব, আচ্ছা এখান থেকে এটা আবার আমি কেটে নিলাম, কেটে নিয়ে আবার কি কেটে দিলাম, এটাও চলে আসলো, এটা আবার ঘুরায় নিলাম, ঠিক আছে, রোটেশন থেকে 90 ডিগ্রি ক্লক ওয়াইজ ঘুরায় নিলাম, এটাও সেভ দিব, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এ সেভ ফর ওয়েব লেগেসি, এখান থেকে আমি কি করব, সেভ এ ক্লিক করব, এটাও ডেস্কটপে সেভ করলাম। আচ্ছা এটা রিনেম করতে হবে, রিনেম করে দিলাম, সেভ করে দিলাম, ঠিক আছে। আমার ফটোশপের এখানে পর্যন্ত কাজ শেষ, আমার কাটার দরকার ছিল আমি কাটে নিয়েছি, এখন আর আমার এগুলোর প্রয়োজন না, আমি এটা কেটে দিলাম, আচ্ছা ভাই ওই ঠিক আছে। ফটোশপে আরেকটা জিনিস একসময় শেখাইছিলেন, আমার ভালো খেয়াল নাই, যে লম্বা একটা দাগ দিচ্ছিলেন ছবিটা ওইদিকে ঘুরে যাচ্ছিল, ওইটা আর একটু দেখেন তো। ওটা সব তো কেটে দিলাম, আচ্ছা এটা দেখি, সমস্যা নেই, ওটা ঘুরানোর তো প্রয়োজন নেই, আচ্ছা না ওইটা সমস্যা, না প্রয়োজন নাই, মানে দেখতে চাইলাম আর কি, আমি ভুলে গেছি হঠাৎ করে মনে পড়লো। পার্সপেক্টিভ ক্রট তুলে দিয়ে সুন্দর হচ্ছে। ভিডিওতে আছে আপনি দেখবেন, আর সমস্যা নেই আমি দেখাই দিব। আচ্ছা তো ইলাস্ট্রেটরে আসার সময়, আসার পরে আমাকে এখন কি করতে হবে, আমাকে এখন পেজ নিতে হবে, কিসের জন্য পেজ নিতে হবে, বিজনেস ভাই কার্ড, স্ক্রিন শেয়ার দেখাচ্ছেন, দেখাচ্ছে জি ভাই ইলাস্ট্রেটরে আসার পরে আমাকে কি করতে হবে, দিতে হবে কিসের জন্য, আমি কি বানাবো, ভিজিটিং কার্ড, ঠিক আছে, বিজনেস কার্ড বানাবো, বিজনেস কার্ডের জন্য আমি জানি সাইজ কত, 3.5 ইঞ্চি, ঠিক আছে, 3.5 ইঞ্চি, আমি যে ইঞ্চি করে নিছি আগে, এখান থেকে ইঞ্চিতে ক্লিক করে নিছি, তারপরে 3.5 দিলাম এখানে, ঠিক আছে, এখানে 2 ইঞ্চি, এখানে কত দিব, 2 ইঞ্চি, 2 ইঞ্চি, ঠিক আছে। এখানে আমার কয়টা পার্ট আছে, একটা ফ্রন্ট একটা ব্যাক, দুইটা পার্ট আছে, তার মানে দুইটা আর্টবোর্ড লাগবে আমার, এখান থেকে ক্লিক করে আর্টবোর্ড দুইটা নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে আমার ব্লিড লাইন কত লাগবে, ফটোশপের ক্ষেত্রে ব্লিড লাইন কত নিতে পয়েন্ট হবে, টু হ্যাঁ পয়েন্ট টু মানে 0.2 0.25 নিয়েছিলাম তাই না, কিন্তু 6%, হ্যাঁ, কিন্তু এখানে আমার ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমাকে নিতে হবে 0.125, ঠিক আছে। 0.125,
ঠিক আছে, আমি ব্লিড লাইন নিলাম 0.125, একটাতে নিলাম, এখানে আমার চেইন ক্লিক করা আছে, আমার প্রতিটি চারদিকে 0.125 নিয়ে হয়ে গেছে। এখন এখানে হাই রেজুলেশন এটা দিলাম, আর সিএমআই ক্ষেত্রে অবশ্যই কি নিতে হবে, কিন্তু এটা জাস্ট আমি এখন ওয়েবের জন্য বানাচ্ছি, প্রিন্ট করব না, সেই জন্য আমি আরজিবি নিলাম। ঠিক আছে, এখানে সিগন্যালটা আসতেছে কি কারণে হলো আরজিবি? এটা বলতেছে যে এটা দেয়া, আপনি যে কালারটা নিছেন ওইটা চেঞ্জ করলাম যে, ওই জন্য এটা আসতেছে, তাছাড়া কিছু না। ঠিক আছে, তো এখানে আমি এর সাইজ দেখেন, সাইজ দেখেন, এগুলা এগুলো নিয়ে করা কোনো কোশ্চেন আছে? না ভাইয়া আমার তো নেই। বাকিদের বুঝতে পারলেন জিনিসগুলো? বিজনেস কার্ড কিন্তু আমরা ফটোশপেও করে আসছি, আমি ভাবছিলাম যে এটা আপনারা এখানে করতে পারবেন। এখানে তো ব্লিড লাইন একবারে নিয়ে আসছে দেখছি। হ্যাঁ, একবারে নিয়ে যাবে, ব্লিড লাইন এর অপশনই আছে, 0.125 করে আমরা ব্লিড লাইন নিলাম, নিয়ে যে ক্রিয়েট, ক্রিয়েটে ক্লিক করলাম, আমাদের জিনিস যখন তৈরি হয়ে যাবে, দেখছেন আমাদের কি জিনিসটা এখানে তৈরি হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমার এটার সাইজ কত আছে? 3.5 x 2 ইঞ্চি, তাই না? এটা 3.5 x 2। এখন আমার কাজ হচ্ছে এখানে কি করা, ওই ছবি দুটোকে নিয়ে আসা। না, আগে আমি রুলার নিলাম, কন্ট্রোল আর দিয়ে রুলার নিলাম, রুলার নিয়ে আমার এখানে গাইডলাইন নেই, মানে মার্জিন আগে নিতে হবে, তাই তো? মার্জিন না নিয়ে কাজ করা কি ঠিক না? হ্যাঁ, মার্জিন নিতে, মার্জিন নিতে হবে, সেফ লাইন নিতে হবে, আমি তো দেখাইছি। হ্যাঁ, এখানেও সেম টু সেম ওইভাবেই নিব, জাস্ট এখানে আমাকে কি করতে হবে, মার্জিন নেওয়ার জন্য যে সাইজ আছে ওই সাইজ থেকে, এখানে যেহেতু ওয়ান কত নিছি, এখানে কত কত গ্যাপ দিছি, কত আছে ব্লিড লাইন, 0.125, তো আমি ভিতরেও 0.125 গ্যাপ রাখবো। ঠিক আছে, 0.125 করে আমি কি রাখবো, গ্যাপ রাখবো। ঠিক আছে, তো এখানে আমি একটা রেকটেঙ্গেল টুল নিলাম, টুল নিয়ে এই যে কোণায় গেলাম, কোণায় গেলে ইন্টারসেক্ট লেখা উঠতেছে, ইন্টারসেক্ট লেখাটা ধরে এই কোণা পর্যন্ত আমি কি করলাম, এটা বসায় দিলাম, এখানে আবার ইন্টারসেক্ট কথাটা উঠলো, ছেড়ে দিলাম, আমার এখানে একটা সাইজ চলে আসলো, আমার এই যে সাইজে আমার আর্টবোর্ড সেই সাইজের জিনিস আমি নিয়ে নিছি। এখন এখান থেকে আমরা কালকে দেখছিলাম অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, ঠিক আছে, এখানে গেলাম কেন, এখানে গেলে কি হচ্ছে, এখানে গেলে অফসেট পাথ থেকে ওই আমার যে জিনিসটা আছে এটাকে সে আরো চারপাশ দিয়ে আরো বাড়াইতে পারতেছে, কমাইতে পারতেছে। এখানে আমি সাইজটা কত বাড়াবো না কমাবো? এখানে কমাবো, কত কমাবো, 0.125 মাইনাস দিব, এটা যেহেতু কমাবো তাহলে তো মাইনাস দিব, মাইনাস মাইনাস 0.125, ঠিক আছে, 0.125, যেহেতু এটা আমার মিটারে আছে, ইঞ্চিতে আছে, সো ইঞ্চিতে হবে, জয়েন্টস এখানে মিটার আছে, এটা যে যা আছে তাই থাকবে, মিটারে থাকবে, আপনি রাউন্ড বেভেল এগুলো দেওয়ার দরকার নেই, রাউন্ড বেভেল তো জানেন মানে গোলাকার ভাবে আসবে, এভাবে আসবে, ঠিক আছে, তো এটা দেওয়ার দরকার নেই আমার, 0.125 দিয়ে আমি এখানে ওকে দিলাম। ঠিক আছে, তো আমার এখানে দেখেন আগে আগে আমি শেপ নিছিলাম একটা, এইটা কি ছিল, বাইর দিক দিয়ে একটা শেপ ছিল, এখন আমি মাইনাস করে একটা নিলাম, সেটা উপরে চলে আসছে, তার মানে আমার এখানে এখন দুইটা শেপ আছে, এই যে এটা হচ্ছে প্রথমের শেপটা, ঠিক আছে, যেটা আমি প্রথমে নিয়েছিলাম, এইটা থেকে আমি মাইনাস দিয়ে আর একটা নতুন শেপ বানাইছি, এই যে এটা, কথা বুঝতে পারলেন? জি ভাই। আচ্ছা, আমি যেহেতু এটা দরকার নাই এটা ডিলিট করে দিলাম, আর এইটা যেটা আছে এটাতে আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে মেক গাইড, ঠিক আছে, মেক গাইডে ক্লিক করলাম, দেখেন এটা আমার গাইডে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, এটা আমার কি হয়েছে, গাইডে পরিণত হয়ে গেছে। এখন আমি এখান থেকে গাইডটা আনলক করি, এখান থেকে যে এটা আমি কি করতেছি, গাইডটাকে ধরলাম, গাইডটাকে ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পরে আমি এই আর্টবোর্ডে আসলাম, এই আর্টবোর্ডে আসে একটা ক্লিক করব, ক্লিক করে কন্ট্রোল শিফট ভি করলে আমার গাইডলাইনটা এখানে পেস্ট হয়ে গেল, পেস্ট ইন প্লেস, এটাকে বলা হয় পেস্ট ইন প্লেস, এডিট থেকে পেস্ট ইন প্লেস, আমরা পেস্ট ইন ফন্ট দেখছিলাম, পেস্ট ইন ব্যাক দেখছিলাম। এটা কি সেন্টারে শুধু হবে নাকি? এটা আমি এইখানে যেই পজিশনে আছে সেম পজিশনেই অন্য জায়গায় আমি পেস্ট করব, বুঝতে পারছেন, আমার এই এই পেজে যেখানে আছে আমি এই পেজও সেটা সেম জায়গায় দিলাম, তো আমার এখানে জিনিসটা হয়ে গেল। এখন আমি গাইডলাইন গুলো লক করে দিই যাতে আমার গাইডলাইন না নড়ে। এতদূর পর্যন্ত কে বুঝি নাই আমাকে বলেন ভাই? তাহলে তো এখানে ইয়ে আছে কি, সাইজ মেনটেনও করে নিয়েছে তাহলে? হ্যাঁ, একদম সাইজ মেনটেন, যেমন এখানে তেমনই।
এতদূর কে বুঝে নাই বলেন স্যার? বলেন, আমি যদি অন্যভাবে নিতে চাই, আপনি মেলা ভাবে নিতে পারেন, এখানে একটা জিনিস করার হাজারটা ওয়ে আছে, ঠিক আছে? আমি এই ওয়েটা দেখাইলাম, এটা যদি পসিবল না হয় আপনার আরো ওয়ে আছে, আরো আপনার ইজি ওয়ে আছে, আরো মানে মেলা ওয়ে আছে, বুঝছেন? আপনি যেভাবে পারেন, মেইন কথা হলো আমার এখানে ব্রিড লাইন আমি যত নিছি বা সেপ লাইন নিছি এগুলো আমাকে নিতে হবে, জি জি যেমন জি ভাবে পারি তেমন ভাবে নিলাম, ঠিক আছে? জি জি স্যার, কথা বুঝতে পারছেন? আমি চাইলে যে এইভাবে নিয়ে নিয়ে আমি ওই যে ইয়াটা ছিল আমি ওইভাবে চাইলে এইভাবেও নিতে পারি, এভাবে এভাবে না নিয়ে আরেকটা সিস্টেম ছিল সহজ হতো না? ঠিক আছে? আপনার যেটা সহজ মনে হয় আপনি শেয়ার করবেন একদিন ক্লাসে, ঠিক আছে? তাহলে সবাই আমরা দেখলাম জিনিসটা সহজ হলে তখন ওইটা আমরা করলাম, ঠিক আছে? ওয়ে অনেক আছে, ওয়ের শেষ নেই। তো আমার এই যে আবার এখন আর এগুলা নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি একবারে জিনিসটা নিয়ে এখন নিলাম, প্রয়োজন নেই। ঠিক আছে? তো এতদূর বুঝতে পারছি সবাই। জি বাকিরা কই আছেন? জি ভাইয়া, বুঝতে জি পেরেছি। ভাইয়া কই আব্দুর রহিম? জি ভাই, হ্যালো ভাই, আছে ভাই? হ্যাঁ, বুঝতে পারছেন কিনা জিনিসটা কি করলাম? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে এখন আমি কি করব? আমার যেহেতু ডিজাইনটা নিয়ে আসা লাগবে, তো আমি ডিজাইনটা নিয়ে আসি। প্রথম অবস্থায় আমরা ডিজাইন নিয়ে এসে কাজ করতেছি, কিন্তু পরবর্তীতে আর এইভাবে ডিজাইন আমাকে নিয়ে আসা লাগবে না। আমি দেখে যাতে কাজ করতে পারি, একটা জিনিস দেখলে যাতে আমি ওই ডিজাইনটা তৈরি করতে পারি, তো আমি প্রথমে এই যে দুইটা নিয়ে আসি, ঠিক আছে? দুইটা ওপেন করলাম, আচ্ছা এটা নিয়ে গেলাম এখানে, নিয়ে গিয়ে এখানে অনেক বড় আছে এটা, এটা আমি শিফট ধরে অল্টা ধরে ছোট করে নিলাম, ঠিক আছে? এটা মনে করেন যে এখানে দিলাম, অবশ্যই ব্লিড লাইন সহ আমাকে ডিজাইনটা নিতে হবে, বুঝছেন? ব্লিড লাইন সহ, ব্লিড লাইন সহ আমি কি করব ডিজাইনটা রাখবো, বুঝতে পারছেন? নেক্সট আছে কি, এইটা সেগুলো কেটে দিই, জাস্ট মোটামুটি একটা আমি এখানে বসাই নিলাম। যদিও আমরা কখনো এইভাবে এগুলো আমরা করি না, ঠিক আছে? বুঝতে পারছেন আমরা কি এগুলা কখনো এইভাবে করি না, আমরা কি করি এগুলা পাশে মনে করেন যেভাবে রাখছি, রাখার পরে তারপরে আমরা কি করি পেন টুল দিয়ে কাজগুলো আমরা তৈরি করি, ঠিক আছে? তো এটার জন্য আমার কি কি কন্টেন্ট লাগতেছে, আমার এই বারকোড একটা লাগতেছে, একটা লোগো লাগতেছে, ঠিক আছে? তারপর আমাকে পেন টুল দিয়ে কি করতে হবে, এগুলা শেপ তৈরি করতে হবে, জাস্ট এতটুকুই কাজ। আর কোনো কাজ আছে? আর তো কোনো কাজ নাই। এইগুলা জিনিস, এই আইকন গুলো আমরা তো এখন এখন আমরা চেষ্টা করব এগুলো আইকন ফ্রি পিক বা কি বলে ইয়া থেকে নিয়ে আসার। ফন্ডোসামেও চাইলে নিতে পারি, কোনো অসুবিধা নেই, ফন্ডোসামেও নিতে পারি, ঠিক আছে? তো দেখেন আমি আমি এটা এখান থেকে নিতে চাচ্ছি না, আমি এটা পাশে রাখলাম, ঠিক আছে? এটা আমি জাস্ট এখানে রাখলাম। ভাই, হ্যাঁ বলেন। ওই যে ফ্রিপিক বা অন্য জায়গা থেকে যখন আমি আইকন আনতেছি, আমি ওগুলো সহজে হ্যান্ডেল করতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে, মানে কালার ক্লাস চেঞ্জ চেঞ্জ করতে এই আর কি, তো একটু এই দেখাইলে। সমস্যা হওয়ার কথা না। আচ্ছা আমি দেখাবো, যেহেতু এটা এটা আমি গোটাটাই করে দেখাচ্ছি আপনাদেরকে, এটা কালার চেঞ্জ করাটা একটু দেখাই দিয়ে নেন। সবগুলাই আমি করে দেখাচ্ছি। তো আগে আমি দেখেন এটার জন্য আমার এখানে কয়টা জিনিস আছে, দেখেন এখানে একটা পার্ট আছে আর বাইরে একটা পার্ট আছে, এটার জন্য আমার লাগলো না। মনে করেন এখান থেকে মনে করেন আমি আগে ফার্স্টে জিনিসটা নিয়ে আসলাম, হ্যাঁ এটা এখানে রেখে এটা ঠিক সঠিক একটা পজিশনে রেখে দেখেন, ঠিক আছে? এই যে সঠিক একটা পজিশনে আমি রেখে জিনিসটাকে তারপরে আমি কাজ করব। আচ্ছা, তো এই এইটা আমি জিনিসটাকে রাখলাম, রেখে আমি এখান থেকে এই যে গাইডলাইন নিয়ে দেখে দেখে নিলাম যে আমার এটা সে আমি ব্ল্যাকটা নিব এই পর্যন্ত, বা আমাকে আরেকটু দূর পর্যন্ত নিতে হবে, এখান থেকে সে এখানে শেষ করতেছি, এন্ড এটা এই ডিজাইনটা এত দূর কন্টিনিউ হচ্ছে,
ঠিক আছে, ডিজাইনটা এতদূর কন্টিনিউ হচ্ছে, তো আমি এটা এখানে এরকম করে নিলাম জিনিসটা। তারপরে আমার এই যে লেখাটা ইওর, এই যে এইটা, এটার মাঝে এটার অ্যালাইনটা আমি, এটার জন্য আমি একটা লাইন নিয়ে নিলাম, ঠিক আছে। আমি এই জিনিসগুলো আগে লাইনগুলো নিয়ে নিই, তারপরে আমি কাজ করি, ঠিক আছে। তো আমার এটা এখানে দরকার নেই, আমি একটু সরায় রাখি। এখন আমি কাজ করব, এখন আমাকে পেন টুল নিতে হবে। পেন টুল নিয়ে এখানে কি কালার নিব, ব্ল্যাক, ঠিক আছে। এটাকে ব্ল্যাকটাকে আমি ফিল কালারে দিলাম, দিয়ে এই যে এখান থেকে ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, ঠিক আছে। আমার এখানে এটা একটা জিনিস নেওয়া হয়ে গেল। এখন নেক্সট হইতেছে এই ডিজাইনটা। আচ্ছা, এই ডিজাইনটা চাইলে আমি এখান থেকেও করে নিতে পারি, ঠিক আছে। এই ডিজাইনটা এখন করতে করতে গেলে তো আমাকে অবশ্যই কি পেন টুল দিয়েই করতে হবে, তাই না? তো আমি যেখানে পেন টুল দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি, তো আপনারা কি করবেন, আপনারা এইভাবে পেন টুল দিয়ে ডিজাইনটা করে নেবেন আগে, বাইরে অবশ্যই বাইরে এইভাবে করবেন। এখানে অবশ্যই করার আগে এটা স্ট্রোক করে নিলাম আমি, যাতে আমার ফিল হয়ে একবারে ভর্তি না হয়ে যায় জিনিসটাকে। এই যে অলটা ধরে ঘুরায় ভেঙে দিলাম, ঠিক আছে। দেন এই যে এরকম করে দিয়ে, ঠিক আছে, এটা একটা হইলো, এটা এটা রাখলাম। নেক্সট নেক্সট হইতেছে, বাইরে একটা ক্লিক করলাম, এখানে এটা থাকলো, ঠিক আছে। নেক্সট হইতেছে আরেকটা, এটা এভাবে নিলাম, এটাকে স্ট্রোক করে নিলাম। তারপরে হচ্ছে এটা এটা এদিকে ভিতরে যাক, কোনো অসুবিধা নেই, এটা আমার পিছনে থাকবে, ঠিক আছে। এটা এদিকে ঘুরাই দিলাম। নেক্সট হচ্ছে আমি এটা, মোট কথা আমি আগে শেপগুলা বানাই নিই, ঠিক আছে। এটা এদিকে কেমন হচ্ছে হোক, অসুবিধা নেই, এটা আমার এদিকে দেখা যাবে না। আচ্ছা, এখানে আরেকটা লাগবে, আচ্ছা, এটা আমি একবারে নিতে পারি, এটা বারবার নেওয়ার দরকার নেই, এটা একবার এখান থেকে ধরে একবারে নিতে পারি। ঠিক আছে, এগুলো আমি নিলাম জিনিসগুলো, এর এই যে এইটা, এইটারই কপি করে দিব, এটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন আমি আবার এখানে গেলাম, এখান থেকে গিয়ে এটা আমার কি কালারে আছে ওই কালার দিয়ে দিলাম, ঠিক আছে। আবার কি করলাম, কন্ট্রোল প্রেস করলাম, কন্ট্রোল প্রেস করে এই এটাতে ক্লিক করলাম, এটাতে করলে এটাতে ক্লিক করলাম, কালারে আইড্রপার নিছি, কিন্তু আমি আইড্রপার নিয়ে ক্লিক করতেছি, আমার কালার অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। নেক্সট এটাতে ক্লিক করলাম, এটাতে এখানে ক্লিক করলাম, আমার এখানে কালারটা কি হলো, চলে আসলো। আমি এখন এই তিনটাকে কি করব, ধরবো, ধরে কি জাস্ট এখানে আমি প্লেস করব, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমি প্লেস করলাম জিনিসটাকে। এখন এখানে দেখেন আমার কি আছে, এখানে আমার জিনিসটা আর একটু এই ব্ল্যাকটা কি আছে, এইটা জুড়ে আছে, এই এই গোটা জিনিসটা জুড়ে আছে। তো আমি ওইটা ইজিলি করতে পারবো, ওইটা কোনো ব্যাপার না। জাস্ট আমাকে এখানে এই জিনিসটাকে আরেকটা কপি করতে হবে, এবং সেটা কপিটাকে আমি কি দিব, এটার পিছনে দিব। তো আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবং কন্ট্রোল কি দিব, বি, কন্ট্রোল বি দিলে এটার পিছনে হয়েছে, পেস্ট হয়েছে। তো আমি এভাবে টান দিই তাহলে দেখতে হবে, ঠিক আছে। এভাবে কিন্তু টান দিলে কিন্তু জিনিসটা দেখা যাচ্ছে যে কি যেটা পিছনে হয়েছে। তো এটাকে আমি কালারটা, এটার যে কালারটা সেটা আমি কি দিব, আই ড্রপার দিয়ে নিয়ে জাস্ট কি দিব, এই যে এই কালারটা দিব, ঠিক আছে। আচ্ছা, তো এটাকে আমি ওইটার মতো করে এখানে বসাই দিব পিছনে, ঠিক আছে। আচ্ছা, তো পিছনে দিয়ে দিলাম জিনিসটাকে, এই যে বসায়, ঠিক আছে। এটার যে দুই পয়েন্ট আছে, এই দুই পয়েন্টটাকে আমি মিলাই দিতে পারি এটার মাঝে, আচ্ছা। তো হয়ে গেল জিনিসটা আমার। এখন আমি ব্ল্যাক ব্ল্যাক যেটা আছে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করতে পারি, এই যে এটা মাথা ধরলাম, এই মাথাটা ধরে কি করলাম, এটা এদিকে ঢুকাই দিলাম, ঠিক আছে। অ্যান্ড আমি কি করতে চাচ্ছি, এই যে পয়েন্টটাকে কি করতে চাচ্ছি, এই পয়েন্টটাকে চাচ্ছি যে আমি এটা এটার ভিতরে থাকবে, এটা এদার বাইরে আসবে না। অ্যান্ড এই যে এই জিনিসগুলো যে গ্যাপ আছে, এগুলো আমি কি করতে পারি, এগুলাকে আমি বিভিন্ন, এই যে মনে করেন যেখান থেকে এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, মনে করেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, তারপর করেন এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, ঠিক আছে।
আচ্ছা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলে আমার কি হবে, এটা টানতে সুবিধা হবে। ধরুন আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরলাম, ধরে এই যে পাশে টেনে দিলাম, ঠিক আছে, ভিতরে চলে গেল এটা। নেক্সট এই যে অ্যাঙ্কর পয়েন্টটা ধরলাম, এটা ধরে এই পাশে আমি টেনে দিলাম। আচ্ছা আমার এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট হলে ভালো হয়, তো আমি এখানে আরে আবার একটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি। তার আগে আমি এটা একটু এটা এদিকে সরাই নিই, ঠিক আছে। আচ্ছা এটা আমি যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আবার কন্ট্রোল দিয়ে ক্লিক করলাম, আমি জিনিসটা সিলেক্ট করলে তারপরে অ্যাঙ্কর পয়েন্ট নিব, ঠিক আছে। যেটা নিয়ে ঠিক আছে এটা আমি এখানে দিয়ে দিলাম। এটা কি হলো, এটার পিছনে থেকে গেল, আমার এটা উপরে আছে, বুঝতে পারতেছেন বিষয়টা? আচ্ছা তো আমার এখানে জিনিসগুলো আমি আবার ঠিক মতো বসাই দিলাম। কে বুঝি নাই এতদূর, আমি কে বুঝি নাই বলেন তো, সবাই বুঝছি? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা তো এখানে আমার এতদূরের কাজ কিন্তু শেষ, আমার একটা ডিজাইনের যতটুকু আমার ইয়া ছিল আমার শেষ। এখন আমার কি জাস্ট লেখা, লেখালেখি অ্যাড করলে আমার এই কাজগুলা কমপ্লিট, ঠিক আছে। তো আমি যে জিনিসটা করলাম এগুলা আমি সিলেক্ট করে কি করলাম, একটা গ্রুপ করে দিলাম কন্ট্রোল জি দিয়ে। কন্ট্রোল জি দিয়ে আমি কি করলাম, এটাকে একটা গ্রুপ করে দিলাম, ঠিক আছে। গ্রুপ করে দেওয়ার পরে আমি এটা লক করে রাখি, কন্ট্রোল টু দিয়ে কি করে লক করে, কন্ট্রোল টু দিয়ে আমি লক করে দিলাম, ঠিক আছে। এখন আমার কি লাগবে, বারকোড লাগবে, আইকন লাগবে, আর এই লেখাগুলো লাগবে, কন্টেন্ট গুলো লাগবে, ঠিক আছে। তো আমি লেখাগুলো চাইলে আগে লিখে নেই, ঠিক আছে, লেখাগুলো লিখে নেই। কি কি লেখা আছে দেখি, এখানে আছে প্রথমে আছে ইওর নেম, ঠিক আছে, বা আপনি আপনার নেম দিতে পারেন, ঠিক আছে, ঠিক আছে, ইওর নেম লিখে দিলাম, এটা আমি রাখলাম পাশে, এখানে পরে নিয়ে যাবো। এখানে তো এটা আছে বোল্ড, এটা আছে ইয়া, তো আমি এখান থেকে এটা আমি চেষ্টা করব, এটা ওইভাবেই করি। এখন আমার কাজ হচ্ছে যা আছে আমি সেম টু সেম আমি করে নিব যেটা আছে। তো আমি এখান থেকে ল্যাটোটা নিলাম, ঠিক আছে, ল্যাটো নিয়ে এটা ল্যাটোটা আছে আমি বোল্ড করে দিব, ঠিক আছে, আর এটা নর্মালি থাক, কোনো অসুবিধা নেই। আচ্ছা সেম এটা অলটা ধরে একটা কপি করলাম, কপি করে কন্ট্রোল এ দিলাম, দিয়ে এখানে কি লিখলাম, গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে। ঠিক আছে গ্রাফিক ডিজাইনার লিখলাম, লিখে এটার এটা একটু সরাই নেই এদিকে। এখান থেকে ফন্ট আমি কি ফন্ট দিব, স্ক্রিপ্ট ফন্ট, স্ক্রিপ্ট ফন্ট কোথায় আমার, এখানে মনে করেন যে এটা এটা আছে বা এটা আছে, হ্যাঁ এই ধরনের কিছু একটা আমি দিলাম, মনে করেন যে আর একটু দেখি আরো ভালো আছে, আচ্ছা এই যে এটাই দিলাম মনে করেন, ঠিক আছে। তো এটার সাইজটা একটু ছোট করতে হয় আমাকে, ছোট করার জন্য আমি আরো একটু মনে করেন যে A8PT দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে এই দুইটা আমি এখানে রাখলাম, ঠিক আছে, শেষ। নেক্সট আরে আর কি লেখা আছে, এখন আছে এগুলা, তাই না। এখানে আমার কি হবে, ডাবল ক্লিক করে আমাকে এলো সিলেক্ট করতে, এখানে ডাবল ক্লিক করে, ডাবল ক্লিক করে আমার লেখাটা কি হলো সিলেক্ট হইলো, কেটে দেই। এখানে কি দিব আমি, এখানে আমার থাকবে হচ্ছে যেটা আছে আমি ওইটা লিখি, কি আছে 12 GRAPHICROAD, গ্রাফিক রোড, ঠিক আছে। নেক্সট নেক্সট হইতেছে CAIRO E 11425, ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাড্রেস। আমি আগে টেক্সট গুলো লিখে নিচ্ছি যাতে পরবর্তীতে আমি এগুলো কি করব সব ঠিকঠাক করে নিব, ঠিক আছে। এখানে আমি দিলাম এগুলা, ইমেল অ্যাড্রেস লেখার সময় চেষ্টা করবেন সবগুলা ছোট, আচ্ছা এটা গেল। তারপরে আমি এখন আরেকটা কপি করব এটা থেকে, ঠিক আছে,
আচ্ছা এটা কত আছে? এটা ইচ্ছা মতো আমি দিলাম, ঠিক আছে এগুলো আমি দিয়ে দিলাম। আচ্ছা এখানে আমার এগুলো আমি পরে জিনিসগুলো আরো সুন্দর করে সাজাই নিবো, যেগুলো তো এগুলো বোল্ড আছে, কারণ এগুলো তো প্রতিটাই বোল্ড হবে না, বুঝতে পারছেন? এগুলো কি হবে রেগুলার, ঠিক আছে। আচ্ছা এটা বোল্ড আছে, এখান থেকে আমি বোল্ড ইটালিক দিয়ে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা তাই আমার এগুলো মোটামুটি কাজ শেষ, এবং এগুলার সাইজ হবে দশ, ঠিক আছে। আচ্ছা লেখার কালার এখানে আমি দিয়ে দিব কি, হোয়াইট, ক্লিক করলাম, কালারে ক্লিক করলাম, কালার চেঞ্জ, ঠিক আছে। আর এখান থেকে যে আমি যে ইওর নেম এটা লিখছিলাম এটারও দিয়ে দিই, এটাও দিয়ে দিলাম হোয়াইট, ঠিক আছে। আর এই কালারটা দিব হচ্ছে আমি যে আই ড্রপার দিয়ে যে এখান থেকে কালার দিয়ে দিলাম, কালার অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে আমি এই দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি করতেছি যে আমার অ্যালাইন করে রাখছি মার্জিনটা, সেখানে গিয়ে আমি কি করলাম এটা বসায় দিলাম, ঠিক আছে। আর এই জিনিসগুলো এগুলো আমাকে দেখেন, এগুলো কি করব, আগে সবগুলো ধরব, ধরে আমি কি করব দেখেন, যে লেফট অ্যালাইন করে রাখছি মানে কি সবগুলাই কি আছে লেফটে সমান আছে, ঠিক আছে। আর এগুলার প্রত্যেকটা প্রত্যেকটা মনে করেন এই দুটা ধরে আমি একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কারণ এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, ঠিক আছে। তো এই তিনটাকে এখন আমি ধরলাম, ধরে ডিস্ট্রিবিউটটা ঠিক করে নিলাম, ডিস্ট্রিবিউট দেখেন মানে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট যেটা, সেটা সবগুলা কি করে নিলাম আমি সমান করে নিলাম, সবগুলোর মাঝে দূরত্ব এখন কি আছে সমান আছে, ঠিক আছে। এখন আমি এটা আবার এখান থেকে নিয়ে গিয়ে এখানে রাখতেছি, তো এখানে আমার এটা অনেক বড়, ঠিক আছে। তো আমি এটা আরো ছোট করতে যাচ্ছি, ঠিক আছে, এটা সাইজটা। তো আমি এগুলা এখানে ধরলাম, এটার এটার সাইজ আমি 10 PT থেকে প্রত্যেকটাই ধরি, শিফট ধরে ধরে ক্লিক করলে আমি ধরতে পারবো, ঠিক আছে। 10 PT দেওয়া আছে, এটা আমি দিলাম হচ্ছে কত, 7 থাক, ঠিক আছে। আচ্ছা 7 থাক, অ্যান্ড এটার এটার ডিস্টেন্সটা আরো একটু কম করে দিই, মনে করেন যে এইখান থেকে এই পর্যন্ত। এখন এটার মধ্যে আমি ডিস্ট্রিবিউট করে দিলাম, আমার এটা কি হয়ে গেল, ভাগ হয়ে গেল, জাস্ট আমি এটা এখানে কমায় দিলাম, ঠিক আছে। আচ্ছা আমার মনে হয় যে এই এই দুইটার মাঝে দূরত্বটা আর একটু কম হওয়া দরকার, ঠিক আছে। তো এটার মধ্যে আমি আর একটু দূরত্ব কমায় দিলাম, যাতে এই দুইটা একই গ্রুপের মনে হয়, ঠিক আছে। আচ্ছা এটা কমায় দিলাম, এটা এখানে ইয়ে হয়ে গেল। আচ্ছা তখন আমি আবার একটু অ্যালাইনটা করে নিই, বারবার আপনারা চেষ্টা করবেন অ্যালাইনমেন্টটা, যখনই কোনো কিছু ইয়ে করবেন এই অ্যালাইনটা করে নেবেন, ঠিক আছে, অ্যালাইনটা যাতে আমার ডিস্টার্ব না হয়, ঠিক আছে। তো আমার এখানে অ্যালাইনের কাজ শেষ, আমার এগুলো হলো। এখন আমার জাস্ট কি লাগবে, এখানে আইকন লাগবে আর এখানে একটা বারকোড লাগবে, ঠিক আছে। তো বারকোড কিভাবে পাবো আমরা, বারকোডের জন্য আমি কি বলছিলাম কোন সাইটে যাইতে হবে, qr.me, ঠিক আছে, qr.me তে আমাকে যাইতে হবে। তো আমি ওখানে যাই, ঠিক আছে, এখান থেকে অথবা আপনি সরাসরি এখানে লিখতে পারেন goqr.me, goqr। আচ্ছা মনে করেন আমার মনে নাই, এটা অনেক সময় মনে থাকে না, তো কিউআর কোড জেনারেটর লিখে সার্চ দিলে এই যে নিচে আসতেছে যে goqr.me, দেখেন 3 নম্বরটা, এগুলো থেকেও নিতে পারেন, কিন্তু এগুলো থেকে দেখা গেল অনেক সময় পিএনজি ইমেজ বা ইপিএস নিতে পারতেছে না, তো আমি এখান থেকে goqr.me তে যাব, ঠিক আছে। আচ্ছা এখানে গিয়ে আমি কি করব, আমার এটা কিসের জন্য নিচ্ছি, ইমেল বা ওয়েবসাইটের জন্য নিচ্ছি, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট ওয়েবসাইটটা ওয়েবসাইটে ক্লিক করে, হ্যাঁ আমার যেটা ওয়েবসাইট মনে করেন যে আমি এখানে কি দিছি, সেই ওয়েবসাইটটা মনে করেন যে আমি এখানে দিয়ে দিব, আমি যা ইচ্ছা এইভাবে লিখে দিলাম একটা, ঠিক আছে, একটা ওয়েবসাইট লিখলাম, লিখে দেখেন এখানে আমার কি হয়েছে, এটা একটা কিউআর কোড জেনারেট হয়েছে, এই লেখাটার উপর ডিপেন্ড করে। এখানে আপনি আপনার ওয়েবসাইট দিবেন, মনে করেন যে কি দিবেন, www. হ্যাঁ যে ওয়েবসাইট সেটা আপনি দিলেন, ঠিক আছে, yourwebaddress.com মনে করেন আমি এখানে দিলাম, তো এটার উপর ডিপেন্ড করে সে আমাকে এখানে একটা কিউআর কোড দিয়ে দিল। এখন এটা আমি ডাউনলোডে ক্লিক করলে এখানে ডাউনলোড অপশন আসতেছে, পিএনজি জেপিজি, আমরা ফটোশপের জন্য নিছিলাম পিএনজি অথবা জেপিজি নিছিলাম, কিন্তু এখন আমি ইলাস্ট্রেটর নিচ্ছি, তো আমি এখানে নিব এসভিজি অথবা ইপিএস, এসভিজিও নিতে পারি ইপিএসও নিতে পারি, দুইটাই নিতে পারি, তো আমি ইপিএস নিলাম, ঠিক আছে, ইপিএস এ ক্লিক করলাম, ওই যে আমার ইপিএসটা ডাউনলোড হয়ে গেল। এখন এটা আমি
কি করতে পারি এখান থেকে ড্র্যাগ করে নিয়ে যেতে পারি। আচ্ছা এখান থেকে এটা সরাই দিই। আচ্ছা এখান থেকে ড্র্যাগ করে আমি এটা এখানে এনে ছেড়ে দিলাম। ঠিক আছে আমার বারকোডটা দেখেন কোথায় এখানে চলে আসছে। এবং এটা কি কিসে আছে? এবং এটা আছে কি, এটা একটা ভেক্টর আছে। কথা বুঝতে পারছেন? আচ্ছা তো এখন এটা দেখেন, এটা আমি এখানে নিয়ে আসি। এটার সাইজটা কি হবে আমার আরেকটু বড় হবে। এন্ড এটা আগে সবার আগে আমি এখান থেকে ক্লিক করে আনগ্রুপ করে নিলাম। ঠিক আছে আনগ্রুপ করে নিয়ে এটার পিছনে যে হোয়াইটটা আছে এটাকে বাদ দিয়ে দিলাম, আমার হোয়াইটের দরকার নেই। ঠিক আছে এন্ড এখানে যে আইটেমগুলো আছে প্রতিটাই আমি কালার চেঞ্জ করতে পারবো যখন ইচ্ছা। তা আমি একটু এখান থেকে ধরে জিনিসটার কালারটা, জিনিসটার সাইজটা ঠিক করে নিই। আচ্ছা এটা ঠিক আছে। এখন আমি এটা এখানে নিয়ে আসলাম একটা নির্দিষ্ট পজিশনে। ঠিক আছে নির্দিষ্ট পজিশনে আমি এটা নিয়ে নিয়ে রাখলাম। আচ্ছা এটা থাকলো এখানে। এখন আমি চাইলে এই মাঝের এই জিনিসগুলোর কালার চেঞ্জ করতে পারি। এটার জন্য আমি রাইট বাটন ক্লিক করে, হ্যাঁ, অথবা এখান থেকে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমি গ্রুপের ভিতরে ঢুকে গেলাম। ঠিক আছে আর গ্রুপের ভিতরে ঢুকে যে এই প্রত্যেকটা জিনিসকে আমি ক্লিক করতে, দেখতেন ক্লিক করতে পারতেছি। ঠিক আছে তো আমি প্রতিটা পিক্সেলকে, হ্যাঁ প্রতিটা পিক্সেলকে আমি ক্লিক করতে পারতেছি। সো আমি এখান থেকে ক্লিক করে এই জিনিসটাকে আমি এতটুকু জিনিসকে সিলেক্ট করে মনে করেন কালার আমি চেঞ্জ করে দিলাম। ঠিক আছে অথবা এখান থেকে তো ইয়ে করা যাচ্ছে না, এই যে মনে করেন এইটাকে যদি ইয়ে করি গোটাটাই হয়ে যাচ্ছে। আচ্ছা এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে আমার মনে করেন যে এই যে রিলিজ কম্পাউন্ড পাথ, ঠিক আছে পাথটাকে আমি রিলিজ করে দিলাম। ঠিক আছে এখন দেখি, এখন আমি যদি কালারে ক্লিক করি আমার দেখেন কালার এখন অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে সো আমি এখান থেকে এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার কালার চেঞ্জ করে দিলাম। এখান থেকে মনে করেন যে এই যে বাইরের এইটা, এইটা গোটাটা সিলেক্ট করলাম। হ্যাঁ সিলেক্ট করে শিফট ধরে ভিতরের এতটুকু ক্লিক করলাম, তাহলে কি হলো ভিতরেরটা ডিসিলেক্ট হয়ে গেল। দিয়ে আবার এখানকার কালার মনে করেন যে আমি চেঞ্জ করে দিলাম, এটা দিলাম। ঠিক আছে পারতেছি? জি ভাই জি ভাই পারতেছি। তো এই যে এইভাবে করে আমি সিলেক্ট করে করে কালারগুলো কি করতেছি চেঞ্জ করে দিচ্ছি। সো এইভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি। যেমন এটা চেঞ্জ করা হয়ে গেছে, আমার আর লাগবে না, এটা জাস্ট স্টাইল ডিজাইন আর কিছু না। নেক্সট হইতেছে আমাদের কি আইকন, হোম মেসেজ আর টেলিফোন, তাই না? বা লোকেশন মেসেজ আর টেলিফোনের আইকন লাগবে। আচ্ছা এটার জন্য আমরা চলে যাব হচ্ছে, মনে করেন আবার ওয়েবসাইটে চলে যাই। ঠিক আছে ওয়েবসাইটে গিয়ে এখানে লিখে সার্চ দিলাম, মনে করেন যে ফ্রি আইকন ডাউনলোড লিখে যদি সার্চ দিই তাহলে দেখবেন আমার এখানে ফ্লাড আইকন আছে। হ্যাঁ ফ্লাড আইকনের সাথে যদি ফ্রি পিক থেকে নিতে যাই, ফ্রি পিক থেকে আছে, এখন ফ্রি পিক থেকে নিব। দেখেন এখান থেকে ক্লিক করে এই যে আরো সাইট আছে icon8.com, ঠিক আছে এই যে icon8, আরো icon8 আছে, এখান থেকেও আমরা নিতে পারি। হ্যাঁ তো ফ্রি পিকে আমি আসার পরে আমার যেহেতু জিনিসগুলো কি লাগবে, ফ্রি আইকন ফ্রি লাগবে, তো ফ্রিগুলো আগে সার্চ করব। চাইলে আমি আইকন বানায়ও নিতে পারি, এগুলো আইকন বানানো কোনো ব্যাপার না। এখন আপনি ইপিএস কি বলে ইলাস্ট্রেটরে এগুলো বানায়ও নিতে পারেন। ঠিক আছে আচ্ছা এখানে আমি আসলাম। আচ্ছা ফ্রি পিকে আসার পরে যে এই যে দেখেন, দেখছেন আইকনগুলো এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে আছে। তো আমার এখানে কি কি লাগবে, এটা একটা লাগতেছে, হ্যাঁ এটা একটা লাগতেছে, জিমেইল কল আর হোম। হ্যাঁ তো জিমেইল, এই যে হোম কল আর এই যে মেসেজ, এই তিনটা তো আছেই তাই না? তো আমি তিনটা এখানে বের করে নিতে পারি, এই যে ফ্লাড আইকনের এই আইকন। ঠিক আছে অথবা আমি চাইলে প্যাক নামাইতে পারি। ঠিক আছে এখানে লিখে সার্চ দেন, এখানে লেখেন হ্যাঁ আইকন প্যাক। আচ্ছা এখানে রিসোর্স ফ্রি আছে, তো এটা আমি রিসোর্স ফ্রি বাদ দিয়ে আমি সরাসরি ফ্রি পিকে যাই। এখানে ওরা ওই ফিল্টারে আর কি জিনিসটাকে দিচ্ছে। ঠিক আছে তো আমি ওই ফিল্টারটা বাদ দিয়ে শুধুমাত্র এখানে গেলাম, গিয়ে এখানে লিখলাম আইকন।
তো এখানে দেখেন আমার অনেক আইকনের প্যাক চলে আসছে, ঠিক আছে, যেখান থেকে আমি একটা প্যাক ডাউনলোড করলে এখান থেকে অনেক আইকন পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো আমার এখান থেকে যেই স্টাইলের আইকন প্রয়োজন আমি সেই স্টাইলের আইকন নিতে পারি। তো এখানে অবশ্যই আমি আগে যদি এখানে প্রিমিয়াম আছে, অনেক প্রিমিয়াম ফাইল আছে, যে যেগুলো ক্রাউন দেওয়া আছে, ক্রাউন আইকন দেওয়া আছে, এগুলো কিন্তু প্রিমিয়াম। তো এখান থেকে আমি ফ্রিতে ক্লিক করলাম এবং এটা কি করবো, ভেক্টরে ক্লিক করব, ঠিক আছে। তাহলে কি হবে, আমার ফ্রি জিনিসগুলো একটু সামনে আসবে এবং ভেক্টরগুলা কি হবে, ভেক্টর ফাইলগুলো আসবে। না হলে দেখা গেল ইমেজ আসতেছে, এটা আসতেছে, ওইটা আসতেছে, ঠিক আছে। তো দেখেন আমার এখানে কোনটা নিলে জিনিসটা আমার ঠিক হয়ে যায়, কোন ধরনের প্যাকটা নিলে। তো আমি একবার একটা প্যাক নিলে আমার অনেকগুলো আইকন আমি নিয়ে নিতে পারতেছি, ঠিক আছে। তো ধরেন আমি যে এখানকার এটা মনে হয় নিলে হয়ে যাবে, তাই না? দেখি এখানে আছে, আচ্ছা এরকম নিচে আসি আর একটু, প্রচুর আইকন আছে, প্রচুর বিভিন্ন স্টাইলের আইকন আছে, ঠিক আছে। এই যে দেখেন এখানে আছে, এটাতে আছে, এখানে তিন স্টাইলের আইকন আছে, আচ্ছা এখান থেকে এনে এইটা এনে, ঠিক আছে, এটা ওপেন করি। আমরা এইভাবে বিভিন্ন প্যাক বুঝছেন আপনারা ডাউনলোড করে স্টোর করে রাখবেন পিসিতে, আপনার এই কাজগুলো করার জন্য আপনার এগুলো সবসময় লাগবে। দেখেন অনেক স্টাইলের আছে, আপনার চাইলে নেক্সট পেজে গেলে আরো অনেক পাবেন। আচ্ছা এখানে আসলাম আমি, আচ্ছা সেখান থেকে ডাউনলোড, ডাউনলোড থেকে কোথায়, ফ্রি ডাউনলোড, আচ্ছা ডাউনলোড শুরু হয়েছে, ডাউনলোড, আচ্ছা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটা চলে শো ইন ফোল্ডার করলাম, ঠিক আছে, দেখি এটাও এক্সট্রাক্ট করি, এখান থেকে এক্সট্রাক্ট করলাম জিনিসটা, এক্সট্রাক্ট হইছে, এর ভিতরে ঢুকলাম। এই যে এখানে এআই আছে, ইপিএস আছে, জেপিজি আছে, তো আমার ইপিএস বা এআই দুইটার মধ্যে একটা দরকার, তো আমি এআইটা ডাবল ক্লিক করে ওপেন করি। আচ্ছা আমার এখানে কি হলো, জিনিসটা ওপেন হলো। এগুলা কি, এগুলা প্রতিটাই হচ্ছে এক একটা ভেক্টর, এটা গ্রুপ করা আছে, এখান থেকে ক্লিক করে আন গ্রুপ করে দিলাম, ঠিক আছে। তো আমার এখান থেকে কি কি লাগতেছে, একটা হইতেছে কল লোকেশন, ঠিক আছে না, এই জিনিসগুলো লাগতেছে। আচ্ছা ইমেলের জন্য এটা নিলাম মনে করেন, আচ্ছা এই জিনিসটাকে আমি গোটাটাকে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে এই পাশে রাখলাম, ঠিক আছে। আচ্ছা এখানে আমার যে কালার আছে ওই কালার ওয়াইজ আমি জিনিসগুলো কালার করতে পারি। এখন এটাকে এটা আবার আমি আনগ্রুপ করে দিলাম, আনগ্রুপ করলাম, এখন প্রতিটা জিনিস আলাদা আলাদাভাবে হয়েছে, ঠিক আছে। কারণ এখানে ক্লিক করে এটাতে মনে করেন যে ক্লিক করে আমি যদি এখানে কালারে ক্লিক করে দেখবেন কি হচ্ছে, আমার গোটাটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এইভাবে না, এটাও কি আছে, গ্রুপ আছে, এটাকে কি করব আবার আনগ্রুপ করব, ঠিক আছে। আনগ্রুপ করে শুধু এই যে এইটাকে কি করব, এই যে যদি শুধু ব্যাকগ্রাউন্ডটা ধরলাম, ব্যাকগ্রাউন্ডটা ধরে কি করতেছি আমি যেই কালার থেকে কালারটা দিয়ে দিচ্ছি, অথবা যেই কালার যেটা আছে, অথবা আমি এখানে যেটা নিছি সেই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে আবার কি করতেছি, এটাকে কন্ট্রোল সবগুলো সিলেক্ট করলাম, ড্র্যাগ করে যে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা তারপরে আমার কি লাগতেছে, এটা লাগতেছে, এটার জন্য আমি কি করব, আনগ্রুপ করব, আগে আনগ্রুপ করে এটাকে ধরব, ধরে যে কালার ড্রপার দিয়ে এখানে যে কালারটা নিছি সেম এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। দেন আমি আবার এটা সিলেক্ট করে এখান থেকে গ্রুপ করে দিলাম, ঠিক আছে। নেক্সট হইতেছে আমার কি কলের কল, তাই না? তো কলের জন্য আমি এটাকে আবার এখানে আবার আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে ঠিক আছে এটাকে ধরলাম, ধরে যে এটা থেকে আমি কালারটা এখান থেকে নিয়ে নিচ্ছি, নিয়ে জাস্ট কি করলাম এটাকে আবার এইভাবে করে দিয়ে কি করব, দুইটাকে আবার সিলেক্ট করে এইভাবে গ্রুপ করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে দিলাম, ঠিক আছে। তো আমার এগুলো হয়ে গেল, আমার এগুলো লাগবে না, এগুলো সরায় রাখি, ঠিক আছে। এখন আমি এই তিনটাকে ধরলাম, ধরে নিচে নিয়ে আসি এখানে। তো আমার প্রথমে হচ্ছে এটা লাগবে, তারপরে হচ্ছে ইমেলটা আছে, তারপরে হচ্ছে এটা আছে। তো আমি আগে আইকনগুলো প্রতিটা সিলেক্ট করে শিফট আর অল্টার ধরে আগে কি করব, জিনিসটা একটু ছোট করে নিলাম, ঠিক আছে। ছোট করে নেয়ার পর আমি এটা এখানে নিয়ে আসতেছি, ঠিক আছে। আচ্ছা এটাকে আর একটু ছোট করতে হবে, ঠিক আছে, ছোট করে আমি এটা এখানে রাখলাম। এখন এটাকে ধরলাম আর শিফট ধরে এটাকে ধরলাম, ঠিক আছে। আমার কোনটার পজিশন ঠিক আছে, এইটার লেখাটার পজিশন ঠিক আছে, আমার পজিশন ঠিক করতে হবে এইটা। তো আমি লেখাটাকে কি করব, লক করে দিব, লক করে দিয়ে কি করব, এটা এখানে ক্লিক করব, কি হলো এটা,
এটার সাথে অ্যালাইন কি হয়ে গেছে, কথা বুঝতে পারছেন? আচ্ছা এখন আমি এই এইটাকে এই তিনটাকে ধরি একটু, এই তিনটাকে ধরে এই তিনটা একই লাইনে নিয়ে আসি, একটা লাইনই নিয়ে আসি, লম্বালম্বি লাইনে এটাকে লক করে দিলাম। এই যে লম্বালম্বি লাইনে কি হলো, প্রতিটা অ্যালাইন হয়ে গেল, ঠিক আছে? এখন লক করতেছেন কিভাবে, কন্ট্রোল 2 দিয়ে? না না লক না, এখানে লক করতেছি যে এটা সিলেক্ট করছি, এটা সিলেক্ট করছি, এখন কোনো কিছু ছাড়াই, যদি কোনো কিছু ছাড়াই জাস্ট আমি এখানে ক্লিক করলে আমার এটা লক হয়ে যাচ্ছে, মানে এটাকে কি অবজেক্ট হিসেবে দেখায় দিচ্ছি যে এটার পজিশন চেঞ্জ হবে না, এটার পজিশনে এ চলে আসবে, ঠিক আছে? তারপরে আবার আমি এটা এখানে ক্লিক করলাম, এটা কি হলো, এটার পজিশনে চলে আসলো, ঠিক আছে? নেক্সট আবার এটা ধরলাম, শিফট ধরে এটা এটাকে আবার ক্লিক করে লক করে দিলাম, দিয়ে আমি এটা আবার করে দিলাম, কি হলো, এটা আমার এই পজিশনে চলে আসলো, ঠিক আছে? আচ্ছা এখানে কি আছে, এটার চারপাশ দিয়ে হচ্ছে আমার এই যে ব্ল্যাক ইয়ে আছে, স্ট্রোক আছে, তাহলে আমি স্ট্রোক দিতে পারি, ঠিক আছে? আমি চাইলে এটার মাঝে কি স্ট্রোক দিতে পারি, একটা স্ট্রোক কালার মনে করেন যে ব্ল্যাক কালারটা দিতে পারি। আচ্ছা এখানে স্ট্রোক দিলে মনে করেন যে চারদিক দিয়ে এটার উপরে আসছে, স্ট্রোক দিব না, তাহলে কি দিব এখানে, এটার চারপাশ দিয়ে? হ্যাঁ গতদিন আমরা টেক্সচারের উপর যেটা দিছিলাম, হ্যাঁ টেক্সচারের অফসেট পাথ, এক নম্বরের অফসেট পাথ, অফসেট পাথ, হ্যাঁ এই তো অফসেট পাথ আমরা দিতে পারি। এখানে পাথ থেকে কি করব, অফসেট অফসেট পাথে গিয়ে দেখি আমি এখানে একটু বাড়ায় দেই, এখানে আমার দেখেন কি হচ্ছে, সব জিনিস কি হয়ে যাচ্ছে, বের হয়ে আসছে। সো আমাকে এখানে আগে আনগ্রুপ করে নিতে হবে অবশ্যই, ঠিক আছে? অথবা অথবা আমি এখানে কি করতে পারি, আরেকটা রাউন্ড সার্কেল নিতে পারি, ঠিক আছে? এবং এটা আচ্ছা এখন সাদা আছে, সাদা থাক, জাস্ট আমি এটা এখানে কি দিব, পিছনে দিব, কার পিছনে দিব, কন্ট্রোল ধরে এইটার, এটা ধরে এটার কন্ট্রোল বি দিলাম, তাহলে এটার পিছনে চলে গেল, ঠিক আছে? এখন এইটা আর এইটা এই দুইটা ধরে এটাকে লক করে দিয়ে এটা সেন্টার করে দিলাম, এটা চারপাশ দিয়ে চলে আসলো, ঠিক আছে? আচ্ছা এখন একটু জুম করি, এটাকে ধরলাম, ধরে জাস্ট আমি একটু বাড়ায় দিই, ঠিক আছে? আচ্ছা এই মাউসের প্রবলেমটা শুরু হয়ে গেছে। আচ্ছা এটা হয়ে গেল, সেম জিনিসটা কি করব আমি, আগে আমি এটা প্রত্যেকটাতে এটা দিয়ে দিই, এটা অল্টার ধরে কপি করে এটাতে দিলাম, ঠিক আছে? আবার অল্টার ধরে কপি করে এটাতেও দিলাম, ঠিক আছে? এটা পিছনে দিয়ে দিব, কন্ট্রোল এক্স দিয়ে কপি কেটে নিয়ে আমি কি করতেছি, এটার কন্ট্রোল বি দিয়ে এটার পিছনে দিয়ে দিচ্ছি। দেন আমি দুইটা সিলেক্ট করে এটাকে লক করে দিয়ে এটার চারপাশে আমি সেন্টার করে দিলাম। সেম জিনিসটা এই দুইটা ধরবো, আবার এই দুইটা ধরে এটাকে লক করে দিয়ে এই দুইটার চারপাশে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমি এটা ধরলাম, শিফট ধরে এটা ধরলাম, শিফট ধরে এটা ধরলাম, বাইরেগুলো ধরলাম, ধরে আমি কি করলাম, ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে? আচ্ছা এটাকে আমি স্ট্রোকটা বাদ দিয়ে দিই, এটা ঠিক আছে? আচ্ছা তো আমার এখানে কালারটা এটার সাথে মিল রেখে দিব, যাতে আমি আর কি হয় কালারটা এটার সাথে ম্যাচ হয়ে যায়, আমি আইটোপার দিয়ে এখান থেকে নিয়ে নিলাম, ঠিক আছে? তো আমার কাজ শেষ, আমার এখানে আর কোনো কাজ বাকি না, এটা হালকা একটু বাঁকানো আছে। আচ্ছা বাঁকানো আছে, একটু ছোট করা আছে, ওগুলো আমরা চাইলে করতে পারি, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? একটু বাঁকানো আছে বা একটু স্টাইল করা আছে, ঠিক আছে? এই যে ধরেন দুইটা, এখন এগুলো আমি কি করতে পারি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, এটা কন্ট্রোল জি দিয়ে এটাও গ্রুপ করে নিলাম, ঠিক আছে? এটা এই দুইটা ধরে এই দুইটাও কি করলাম, গ্রুপ করে নিলাম। আচ্ছা তো এটা যদি, তাহলে আমার ওরকম যদি বাঁকানো করার দরকার হয় তাহলে কিভাবে আছে একটু দেখতে হবে আমাকে, ঠিক আছে? প্রথমটা বড় আসছে, তারপর ছোট আসছে, তারপর আর একটু এই পাশে আছে। আচ্ছা তো এখন আমি ওই যে যদি ওইভাবে করতে চাই, তো প্রথমটা যে যেই সাইজ এসে থাক, তারপরে সাইজটা কি করবো আমি একটু ছোট করে দিই, দিয়ে শিফট ধরে এক পিক্সেল বা শিফট না শিফট ছাড়াই দিই, এক দুই তিন, আমি একটু দিলাম, তিন দিয়ে দিলাম, ঠিক আছে? তিন পিক্সেল দিলাম। সেম এটাও কি করব, এটাও একটু ধরে, এটাও একটু, এটা তাহলে আর একটু ছোট করি, ঠিক আছে? শিফট অল্টার ধরবে? হ্যাঁ অবশ্যই শিফট অল্টার ধরে এটা আমি এভাবে কিছু আর একটু মানে একটু ভাগা করে দিলাম। এখন এগুলাকে আমি ভাগা করার পরে মনে করেন যে এগুলা তো জিনিসগুলা তো মনে করেন যে ইয়া হয় নাই, ঠিক মতো ইয়া আসে না, অ্যালাইন হয়নি, ঠিক আছে না? তো আমাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা এই দুইটাকে আমি অ্যালাইন করে নিই, ঠিক আছে? এই দুইটা একটু অ্যালাইন করি আগে, আচ্ছা ঠিক আছে? এটা এখন এখান থেকে এক দুই তিন, ঠিক আছে? তো এটা থেকে এটা তিন, এটা থেকে এটা তিন আছে। আচ্ছা এখন আমার এটা তিনটা সেম ইয়াতে আছে। এখন আমি এটা আবার চাইলে আমি এখন এটা আবার অ্যালাইন করি,
এটার সাথে অ্যালাইন করে দিব, দিয়ে এটা একটা গ্রুপ, দেন এটার সাথে এটা অ্যালাইন করে দিয়ে, এটা একটা গ্রুপ, এন্ড এটার সাথে এটা একটা অ্যালাইন করে দিয়ে এটা একটা গ্রুপ, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়টা। তো আমরা কি করতে পারলাম, এইভাবে জিনিসটা বানাইতে পারলাম। এখন আমার এটা হয়ে গেল, হ্যাঁ আমার কি আছে এখানে দেখেন, এখানকার এই জিনিসটা গ্যাপ আছে, তো আমি এখানে আরেকটা পিছনে, হ্যাঁ আরেকটা কিছু শেপ নিয়ে নেই, ঠিক আছে? আচ্ছা এটাকে দিয়ে দিব কন্ট্রোল শিফট ধরে লেফট ব্র্যাকেট দিয়ে দিলাম, স্কোয়ার ব্র্যাকেট, এটা সবার পিছনে চলে গেল, ঠিক আছে? বুঝলেন আমার এটা কি হলো, সবার পিছনে চলে গেল। আচ্ছা এখানকার যে ডিজাইনটা ছিল, ডিজাইনটাকে আমি অল্টার ধরে কপি করে একটু বাইরে নিয়ে এসে রাখলাম, যে আমার এইখানে ডিজাইন করা লাগবে। এখন এই যে জিনিসগুলো দেখতেছি আমি, বাইরে যে জিনিসগুলো আছে এগুলো তো রাখা যাবে না, তাই না? সো এটার জন্য আমাকে কি করতে হবে, রেক্টেঙ্গেল একটা টুল নিলাম, রেক্টেঙ্গেল টুল কোণায় ধরলাম, যে অ্যাঙ্কর লেখা দেখাচ্ছে যে অ্যাঙ্কর, ঠিক আছে? এখান থেকে ধরে এই কোণায় এসে আবার এই যে অ্যাঙ্কর লেখা দেখাচ্ছে দিয়ে ছেড়ে দিলাম, ঠিক আছে? ছেড়ে দিলে আমার কি হলো, এটা পুরোটা ফিল হয়ে গেল। জাস্ট আমি এখন এগুলো সবগুলা সিলেক্ট করলাম, ড্র্যাগ করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে, মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। দেখেন আমার এটা তৈরি হয়ে গেছে, বুঝতে পারলেন? আচ্ছা তো এখন আমরা এটা বানাইতে পারবো না, এটা ইজিলি বানাইতে পারবো না, ঠিক আছে? এটা একটু আনগ্রুপ করে নেই, আনগ্রুপ করে এটা সরাই নিলাম, এটা এখান থেকে এগুলা কি করলাম, এটা গ্রুপ করে নিলাম, এটাকে ধরে একটু এইভাবে বাঁকায় নিলাম, জিনিসটাকে এখানে উপরে কোণায় রাখলাম, ঠিক আছে? এখানে কোণায় এইভাবে রেখে এইভাবে ইয়ে করে দিলাম, ঠিক আছে? আর এটাকে ছোট করে দিলাম, দেন এটাকে কি করতেছি আমি, এটাকে এই সাইডে ঘুরাই দিলাম, দিয়ে এইখান থেকে ধরে এখান থেকে অবশ্য বাড়াই দিলাম, এই দিক থেকে একটু আমি এটা প্রপোর্শনটা ঠিক রাখলাম, ঠিক আছে? আচ্ছা তো এই যে এখন আমি এটা এখানে এই যে দেখতে হবে যে আমার এটা ঠিক আছে কিনা, ভালো করে মিলতেছে, দেন এটা এখানে ঠিক আছে, এটা এখানেও ঠিক আছে। জাস্ট আমাকে কি করতে হবে, এইটাকে পয়েন্ট একটা বাড়াই দিই, এখানে আর একটা পয়েন্ট দিয়ে দিই, দিয়ে এই পয়েন্টটা ধরে এখানে দিলাম এবং এই পয়েন্টটা ধরে এখানে ঢুকাই দিলাম জিনিসটা। আচ্ছা এন্ড এই যে শুধু ওইটা না, আমি এই যে এখানে ওইটাকে ইয়ে করে দিই, ঠিক আছে? হয়েছে আমার এখানে কাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে। আর আচ্ছা এখানে এই যে এটা একটু ভিতরে ঢুকে আছে, হ্যাঁ এটাকে আমি এটা আনগ্রুপ ডবল ক্লিক করলে এটাতে ঢুকে গেলাম, ডবল ক্লিক করে এই দুইটা ধরলাম, ধরে এই দুইটাকে আমি আর একটু বাইরে এটার মাঝে এইভাবে নিয়ে আসলাম, শেষ। আচ্ছা এখন আমার লোগো 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 লাগবে, যে কোনো একটা লোগো আমি এখানে বসাই দিলাম। এখানে কি আছে, লোগো স্লোগান, সো এই ধরনের আমি এক বক্স দিয়ে জাস্ট একটা কি করব, রেকটেঙ্গুলার একটা নেই, রেকটেঙ্গুলার নিয়ে এটা কি করব, স্ট্রোক করে দিব, স্ট্রোক করে দিয়ে এটা কি করলাম, এটা বাড়াই দিলাম, ঠিক আছে? এটা আমি এভাবে করে দিলাম জিনিসটাকে, দিয়ে এটা কি করতেছি, অবজেক্ট থেকে আমি এটা এক্সপ্যান্ড করে দিলাম, ঠিক আছে? আর এর মাঝে একটা কি আছে, টিক চিহ্ন আছে, চাইলে আমরা পেন টুল দিয়ে কি করতে পারি, এভাবে ধরে টানিয়ে নিতে পারি। এটা কি করলাম, জাস্ট এটারও স্ট্রোকটা একটু বাড়াই দিলাম, দিয়ে এই যে এখান থেকে স্ট্রোক লেখাটা আছে, স্ট্রোক থেকে আমি এটা রাউন্ড ক্যাপ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা এটাকেও আমি কি করব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব, এক্সপ্যান্ড করে দিয়ে মনে করেন যে এটার মাঝখানে বসাই দিলাম, এটা আরেকটু ছোট করে দিলাম, ঠিক আছে? হ্যাঁ এখন এটা কি, এই যে এটা আমার এটা চারদিক দিয়ে একটু এখানে একটু গ্যাপ দরকার, ধরেন এটা আমি কি এখন এখন কি করব, পাথ থেকে অফসেট পাথ, ঠিক আছে, এটা একটু বাড়াই দিলাম, ঠিক আছে? আচ্ছা 0.125, আচ্ছা এত বড়ই থাক, ওকে। এখন এটা ধরে এটা থেকে কি করে দিব, মাইনাস করে দিব,
ঠিক আছে হয়ে গেল এখন এটা কি করলাম গ্রুপ করে দিলাম গ্রুপ করে দিয়ে এটা ছোট করি ছোট করে মনে করেন আমার এখানে এটা আরো একটু ছোট করে বসাই দিই আপনারা চাইলে আরো একিউরেট করে কাজগুলো করতে পারেন কোনো ব্যাপার না ঠিক আছে এটা এখানে রাখলাম আপাতত রেখে আগে আমি আচ্ছা বাইরেই রাখি রেখে এখানে আমি কি লিখব আপনাদের যার যার লোগো সেগুলো আপনারা এখানে দিয়ে দিবেন লোগো লিখে এটা আমি বোল্ড শুধু বোল্ড করব এটার কালার দিলাম হচ্ছে কি হোয়াইট আচ্ছা দিয়ে এটা শিফট ধরে অবশ্যই শিফট ধরে আমি এটা এখানে ইয়ে করে দিলাম আর নিচে আমি এখানে লিখে দিলাম কন্ট্রোল জেড দিলাম আবার এখানে লিখে দিলাম ট্যাগলাইন হেয়ার আর স্লোগান হেয়ার ঠিক আছে এবং এটার সাইজ আমি অনেক ছোট করে দিলাম চাইলে আরো ছোট করে দিলাম ঠিক আছে এবং এটার বোল্ড থাকবে না এটা থাকবে লাইট এন্ড এটা এখান থেকে আমি এটার যে স্পেসিং এটাকে একটু বাড়াই দিলাম ঠিক আছে এটাকে সিলেক্ট করে ঠিক আছে এটা স্পেসিংটা মাঝের স্পেসিংটা আরো বাড়াই দিলাম আচ্ছা 200 ভালো লাগতেছে না আরো বাড়াই দিই আমি লিখে দিলাম 400 ঠিক আছে তো আমার এটা কি হলো ওই হিসাবে এটা চলে গেল এবং এটার কালারও আমি কি দিয়ে দিব এটার কালারও আমি হোয়াইট দিয়ে দিব ঠিক আছে আচ্ছা এখন এগুলো জিনিস আমার কি এক জায়গায় করে নিয়ে এই জিনিসগুলো আমাকে অবশ্যই লেখাগুলোকে এটা আর এটাকে লেখাগুলোকে ক্লিয়ার আউটলাইন করে দিতে হবে ঠিক আছে ক্লিয়ার আউটলাইন করে দিয়ে আচ্ছা এটাকে একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এটার সাথে অ্যালাইন করে নিব শিফট ধরে এটাতে ক্লিক করলাম ঠিক আছে এটাকে লক রেখে আমরা অ্যালাইন করে নিলাম ঠিক আছে অ্যালাইন করে নিয়ে কন্ট্রোল জি আর একটা গ্রুপ করে দিলাম ঠিক আছে দিয়ে আমি এটা এখানে রেখে অ্যালাইন টু আর্টবোর্ড করা আছে আমি এটা সেন্টারে দিয়ে দিলাম ঠিক আছে সেন্টারে চলে আসলো অথবা আমার যদি মনে হয় যে না এটা এখানে ভালো লাগতেছে না তাহলে আমি একটু মুভ করে জিনিসটা নিয়ে নিতে পারি এবং এইখানে আমার যে টেক্সটগুলো আছে ঠিক আছে এখানে আমার যে টেক্সটগুলো আছে এগুলো তো এটা আমি ইয়ে করে দিছি কি করা আছে এটা আবার ক্লিপিং মাস্ক করা আছে ক্লিপিং মাস্ক করা আছে আমি চাইলে এখান থেকে রিলিজ ক্লিপিং মাস্ক করতে পারি আমি করতেছি না আমি ডবল ক্লিক করে ভিতরে ঢুকলাম ঠিক আছে গ্রুপের ভিতরে ঢুকলাম ধরে এই যেগুলো সবগুলো শিফট ধরলাম এটা ধরলাম এটা ধরলাম এটা ধরলাম এগুলো কি ঠিক আছে আচ্ছা আমি আগে এই দুটো করি এই দুটো ধরে ক্রিয়েট আউটলাইন দেন এটাতে ঢুকলাম এই গ্রুপের ভিতরে ঢুকলাম এটা ধরলাম এটা ধরলাম ধরে আর একটু জুম করি এটা ধরলাম এই জায়গাটা আমরা তো ক্লিপিং আউট নয় কি জানো স্যার না করলে তো আমাদের তো মনে হয় না কোনো সমস্যা বর্তমানে আপনারা চাইলে এগুলো করবেন কারণ আপনার ক্লায়েন্টকে যখন ফাইলটা দিবেন তখন আপনার এটা থাকবে না মনে করেন যে এই ফন্টটা না থাকলে আমার এটা করতে হবে এটা এই অভ্যাসটা যদি আপনার এখন থেকে না করেন তাহলে পরবর্তীতে এই অভ্যাসটা থেকেই যাবে দেখা গেল আপনি ফাইল দিয়ে দিয়েছেন আপনি এগুলো কি করেন নাই ক্লিয়ার আউটলাইন করেন নাই তখন আপনার ওই ফাইল তখন কি ক্লায়েন্ট তখন আপনাকে তখন কি করবে বুঝতে পারতেছেন ক্লায়েন্ট তখন যদি আপনি এটা কি ফন্ট কি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে ফন্ট ভাঙবে না মানে ফন্টটা পাবে না তার তার পিসি যদি ফন্টটা না থাকে আমি এখানে যে ফন্টটা দিছি এই ফন্টটা যদি তার পিসিতে না থাকে তাহলে এই ফন্টগুলো তার অন্য চলে আসবে ডিজাইনটা তখন চেঞ্জ হয়ে যাবে বুঝতে পারছেন জি ভাইয়া আমি সুন্দর একটা ফন্ট এখানে দিয়ে দিছি তার পিসিতে ফন্টটা নাই কি হলো শেয়ার কাজ করতে পারতেছেন আমার ডিজাইন এখন ফাইনাল আমি এই সবগুলা কি করলাম আমি শুধু শুধু টেক্সটগুলোতে ইয়ে করব টেক্সট তারপরে যে স্ট্রোকগুলো থাকবে এখানে আমার কোনো স্ট্রোক আছে আর কোনো কিন্তু আর স্ট্রোক নাই না স্ট্রোক নেই ঠিক আছে সেই স্ট্রোকগুলো কি করছে আমি প্রতিটাই ভেঙে দিছি ভেঙে স্ট্রোকগুলো এক্সপ্যান্ড করে দিছি এক্সপ্যান্ড করে দিছি এক্সপ্যান্ড করে তো আমার এখানে আর স্ট্রোকও নাই সো এখানে কোনো আর টেনশন নাই তো আমি আবার এটা এখান থেকে এটা ইয়ে করে দিচ্ছি এখান থেকে এডিটে নিলাম আচ্ছা এটা কি কালার সাদা এবং এটাকে ধরে কন্ট্রোল শিফট লেফট ব্র্যাকেট দিলাম এটা কি হলো একবারে পিছনে চলে গেল ঠিক আছে এখন এখানেও আমি আবার কি করব এখান থেকে অ্যাঙ্কর থেকে এই অ্যাঙ্কর থেকে নিয়ে এই অ্যাঙ্কর লেখা পর্যন্ত যখন আসবে ছেড়ে দিলাম দিয়ে এখান থেকে কন্ট্রোল ধরে সবগুলা ধরে
এইভাবে নিয়ে কি করব মেক ক্লিপিং মাস্ক আমার এটা ক্লিপিং মাস্ক হয়ে গেল নেক্সট আমার এই যেগুলো দরকার নাই এগুলো সরাই দিলাম এটা সরাই দিলাম এটা সরাই দিলাম গাইডেরও দরকার নাই ঠিক আছে এই যে আমার কার্ড রেডি পারবো সবাই খুব কঠিন পারবো ভাই পারবো এগুলো খুব কঠিন লাগতেছে এগুলো তো আমরা সব শিখে আসছি জিনিসগুলো আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই সহজ কাজ কারণ পরবর্তীতে আপনার আপনি আবার একটা ডিজাস্টার বানাতে চান তখন আপনার এই ইনফরমেশন গুলো এখান থেকেই কপি করে আপনি কি ওইটাতে দিতে পারতেছেন বুঝতে পারছেন এই বারকোডটা এখান থেকে নিয়ে যায় ওইটাতে দিতে পারতেছেন এখান থেকে জাস্ট আপনি ডিজাইনটা আলাদা করলেন এখানে বুঝতে পারছেন এখানে জাস্ট ওকে দিয়ে দিও আমার এটা সেভ হয়ে গেছে ঠিক আছে এখন আমি এটা কি করব এক্সপোর্ট করব পিএনজি তে জেপিজি তে যেভাবে পারি আমি জাস্ট এভাবে এটা এক্সপোর্ট করব ঠিক আছে পিএনজি তে আচ্ছা করি পিএনজি তে করব আমার এটা দুইটা এই দেখেন দুইটা পাশাপাশি এটা এইভাবে আছে দেখেন দুইটা কি হলো জিনিস দুইটা সেভ হয়ে গেল জিনিসটা একদম কি একদম কত সুন্দর কোনো অসুবিধা নেই ঠিক আছে তো আমি এটা নিলাম নেওয়ার পরে এখন আমার কাজ হচ্ছে কি মকআপে এটা ফাইলটা ইয়ে করা আর মকআপ আমি কোথায় কাজ করব মকআপ নিয়ে মকআপটা কোথায় কাজ করে অবশ্যই ইলাস্ট্রেটর ফটোশপে ফটোশপ মকআপের কাজ আমরা কোথায় করব ফটোশপে ফটোশপে সব ছাড়া কিন্তু মকআপের কাজ আমি ইলাস্ট্রেটর ঠিকমতো করতে পারবো না ইলাস্ট্রেটরও মকআপ তৈরি করা যায় কিন্তু আমার এটার স্পেশাল হচ্ছে ফটোশপ ফটোশপে আমাকে মকআপের জন্য যাইতেই হবে ঠিক আছে আমি ফটোশপটা অন করি এবং আমি একটু এখানে আসলাম এখানে আসে ফ্রি পিকেই আসলাম ফ্রি পিক থেকে আমি মনে করেন এখানে লিখতেছি বিজনেস কার্ড মকআপ ঠিক আছে দেখি এখানে 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 অনেক ভালো ভালো মকআপ থাকে আচ্ছা ভেক্টরটা উঠায় দেই পিএসডি দেই ঠিক আছে আচ্ছা আমার এটা চালু হয়েছে ফটোশপ এখানে লিখে পিএইচডি দি তাহলে আমার পিএইচডি ফাইল আসবে মকআপে ঠিক আছে তো এখানে অনেক দেখেন অনেক সুন্দর মানে এই যে এই মকআপটা আমরা প্রায় দেখতেছি তাই না তো এটাতেই অ্যাপ্লাই করি অথবা এটা আছে এগুলো আপনারা ডাউনলোড করবেন এই যে মকআপ কত সুন্দর সুন্দর মকআপ এগুলো ফ্রি আছে সো এগুলো আপনারা নেন না কেন ডাউনলোড করেন না কেন এটা ভালো দেখে একটা মকআপ দেখি এগুলো তো সব জায়গাতেই পাওয়া যায় আচ্ছা আমি এটা দেখি এই যে এই জিনিসটা এটা ভালো লাগতেছে কত মকআপ আছে এই যে এই মকআপ গুলাতে কত সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলাই আপনারা বানাইতে পারেন একটু ডাউনলোড করে মডিফাই করলেই হয়ে যায় ঠিক আছে মনে করেন এটা আমি ডাউনলোড করব এটা ডাউনলোড করলাম এখান থেকে ফ্রি ডাউনলোড নিচে এই যে আরও আছে এই যে একটা আছে এই যে একটা আছে এগুলো অনেক সুন্দর সুন্দর অনেক আছে এখান থেকে আপনারা অনেক পাবেন জিনিসগুলো ঠিক আছে ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয় নাই এখনো তো এখান থেকে আমি আরো দুই একটা দেখি আরো দুই একটা নামাবো আচ্ছা এখন থাক এখন এটাই হোক আপাতত আচ্ছা এটাও নামায় রাখি আমার কাছে এগুলো আছে মনে হয় ডাউনলোড ফ্রি ডাউনলোড আচ্ছা একটা হয়ে গেছে দুইটাই হয়ে গেছে শোইন ফোল্ডারে গেলাম ঠিক আছে এখন বিজনেস কার্ড কালেকশন এটা কর্পোরেট এক্সাম্পল আচ্ছা এটা আচ্ছা কর্পোরেটটা না এটা আচ্ছা এটাতে ঢুকলাম ঢোকার পরে যে এখানে এটাতে ডাবল ক্লিক করে এটা ওপেন করলাম
এই যে আমার মকআপটা চলে আসছে, আমরা চাইলে মকআপ তো বানাইতেই পারি, আমরা দেখছি কিভাবে এগুলো মকআপ বানানো যায়। ঠিক আছে, তো মকআপ বানানোটা আরেকবার দেখাই দিব আপনাদেরকে, এখানে কিভাবে আপনারা মকআপ বানাইতে পারবেন। ঠিক আছে, তো আমার এখানে দেখেন কি আছে, দুটো ইয়ে আছে, যেখানে লেখা আছে দেখেন লেয়ারের জায়গায় প্লেস ইওর ডিজাইন হেয়ার। ঠিক আছে, প্লেস ইওর ডিজাইন হেয়ার, এখানে আমি ফোল্ডারটিতে ক্লিক করলে দেখবো যে বিজনেস কার্ড লেখা আছে। ঠিক আছে, বিজনেস কার্ডে গেলাম, এই যে দেখেন ফন্ট, এই যে হচ্ছে ব্যাক। ঠিক আছে, ফন্ট কোনটা, ফন্টেরটা এখানে ডাবল ক্লিক করলে ফন্টের জিনিসটা আমার চলে আসলো। ঠিক আছে, দেন আমি আমার ওই যে জিনিসটা যেটা সেভ করছি ডেস্কটপে আছে, এই যে এটা এটা নিয়ে আসলাম। ঠিক আছে, আচ্ছা আমি এখান থেকে জাস্ট আমার যে যতটুকু জিনিসটা প্রয়োজন আমি এটা ধরে এখানে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এখানে রাখলাম। ঠিক আছে, এই যে দেখেন আমার এটা কি হয়ে গেল, ওই পজিশনে চলে আসলো, কন্ট্রোল এস দিলাম, এখানে আমার কার্ডটা চলে আসছে। নেক্সট, এটা আবার এখানে গেলাম, এখান থেকে আবার এই যে আমার এটা হয়ে গেছে। এখন মনে করেন যে আবার এখান থেকে এই যে এটা নিব। ঠিক আছে, মুভ টুল থেকে কি করলাম, এটা আবার মুভ করে এই যে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এটা উপরে হবে, দেন এটা এখানে আমি আবার প্লেস করলাম ঠিক মতো, কন্ট্রোল এস দিলাম, জিনিসটা কি হবে সেভ হয়ে যাবে, এই যে চলে আসছে। দেন ফটো আপনার এই যে ফোনের ব্যাকগ্রাউন্ড হিসেবেও আপনি এখানে চেঞ্জ করতে পারেন, যে ফোনের ব্যাকগ্রাউন্ডেও আপনি অন্য ডিজাইন দিতে পারেন। ফাইল থেকে ওপেন করি, ঠিক আছে, এখান থেকে মনে করেন আমি একটা ওয়ালপেপার, যা কিছু আপনার কোম্পানির স্লোগান হ্যান তেন আপনি দিয়ে দিলেন, আমি এখানে জাস্ট এমনি একটা সিম্পল একটা জিনিস দিলাম। এগুলা কেটে দেই, এগুলো দরকার নাই। আচ্ছা, তো এই দেখেন আমার কি হইলো, এখানে মকআপে আমার ফাইলগুলো চলে আসলো। ঠিক আছে, এখানে যে জিনিসটা আছে ইমেজ, হ্যাঁ এগুলো আপনার চেঞ্জ করতে পারি, এডিকশনাল টেজ, এখানে আপনি আপনার নাম দিতে পারেন, এখানে আপনি আপনার নামটা এডিট করে দিয়ে দিতে পারেন। তো আমার এটা প্রয়োজন নাই, এটা আমি অফ করে দিই। ঠিক আছে, আমার এটা প্রয়োজন নাই। দেন এখন আমি এখান থেকে কি করব, সেভ করব, কিভাবে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লেগেসি দিয়ে দিলাম। দেন এখানে পিএনজি 24ই থাক। ঠিক আছে, এখান থেকে সেভ, সেভ ডেস্কটপ করা আছে, দিয়ে সেভ করে দিলাম। এটা 16.32 MB তে সেভ হইল। ঠিক আছে, এখন আমি যদি দেখি, এই খুব কঠিন জিনিসগুলো, খুব কঠিন, খুব মানে মানে এগুলো আমরা পারি না, বুঝি না, কি বলেন দেখি। জি ভাই পারবো, একজন পারবে আর বাকিরা কই? পারবো ভাই, পারবো ভাই, পারবো। নুনবি তো এক্সপার্ট, তাকে তো বলতে হয় না এগুলো জিনিস, সে তো কাজ করছে। নুনবি কাজ করছেন? জি ভাই, কাজ গ্রুপে ইয়ে ক্লাসরুমে আপলোড দিয়েছি, ভাইয়া যে কাজটা দিছিল আপনার যে লেটার লেচার তৈরি করা, এই আচ্ছা ঠিক আছে, লেটার লেচার বুঝছি ভাইয়া, আমি একটু বের হচ্ছি ভাইয়া, ভাই ক্লাসরুমে আসছে, ভাই ক্লাসরুমে দেখেন। ঠিক আছে, আচ্ছা আব্দুর রহিম ভাই বুঝতে পারলেন এখন, পারবেন কিভাবে কাজ করতে? হ্যাঁ ভাই পারবো। আচ্ছা, নেক্সট ক্লাসে কিন্তু আমি নেক্সট নেক্সট দিন আপনার এরকম দুই একটা কাজ আমি দেখতে চাই। অবশ্যই হোমওয়ার্ক আজকে আজই দিয়ে দেবো ভাই, আমি তো জাস্ট সোজা করতে পারছিলাম না, নইলে ওগুলো দিয়ে দিতাম। আচ্ছা, তো আমরা সব সময় এইভাবে নিয়েই কাজ করব, বুঝতে পারছেন? আচ্ছা, কার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, কার কোনো কোশ্চেন আছে? না ভাই। আচ্ছা,
এটা তো ফটোশপে না ভাই, এটা ফটোশপে প্রথমে আমি পিকচারটা হচ্ছে ইয়ে করে নিচ্ছি, ক্রপ করে নিচ্ছি, ক্রপ করে নিচ্ছি। আমি যদি চাইতাম ক্রপ না করলেও হয়তো সমস্যা ছিল না, তারপর আমি ক্রপ করে নিচ্ছি। এখন আমার আপাতত ফটোশপের কাজ শেষ, আমি ফটোশপ মিনিমাইজ করতেছি। এবার আমি ইলাস্ট্রেটর ওপেন করতেছি। আমি প্রথমে নিউতে ক্লিক করলাম এবং আমাকে এখান থেকে একটা পেজ নিতে হবে। আমি প্রিন্ট এলিমেন্টে গেলাম, প্রিন্ট এলিমেন্টে যে এখান থেকে আমি এটা ইয়ে সিলেক্ট করে নিচ্ছি। প্রথমে নিব হচ্ছে 3.50, এখানে পিক্সেলের জায়গায় ইঞ্চি করে দিই, ইঞ্চি করে 3.50, আরে বাবা 3.0, এবং এখানে নেব হচ্ছে এবার এখানে আমি দেবো হচ্ছে 0.125। এটা আমি সব জায়গায় দিয়ে নিলাম সিএমআই কে। এখানে এবার আমি এটা আর্টবোর্ড দুইটা নিব, আমি এখানে দুইটা নিয়ে ক্রিয়েট করলাম। এখানে আমার দুইটা চলে আসলো, সবাই আমরা তৈরি করব, সবার কাজ দেখব আমি। এবার আমি এখান থেকে আমার হচ্ছে প্রথমে হচ্ছে ইয়ে বর্ডারটা নিয়ে নিব। আমি প্রথমে এটা এখান থেকে শেপে ক্লিক করার পরে 3.75 নেব, তারপর আমি নিব হচ্ছে 2.25। এটা আমি একটা শেপ নিলাম, নেওয়ার পরে এটা আমি স্টপ ক্রপ করে দিলাম। এবার আমি এটা হচ্ছে অ্যালাইন করে নিব এটাতে, তারপর এটা আমার থেকে গেল। এবার এখানে এসে আরেকটা নিয়ে নিব, সেটা হচ্ছে 3.25 নিব, এবং এখানে হচ্ছে আমি 1.75 নিব, 1.75। এটা ওকে করলাম, করার পর এটা আমি এখান থেকে এটাও অ্যালাইন করে নিব। অ্যালাইন করার পর এটা আমি হচ্ছে ওই স্ট্রোক কালার টপ, ওই ফিল কালার টপ করে দিব, এবং এটা হচ্ছে আমি মেঘ গাইড করে দিব। মেক গাইড করার পর এটা আমি এবার হচ্ছে টোটালটা অল্টার ক্লিক করে এখানে কপি করব। এটা আমার এখানে থাকলো, থাকার পর আমি দুইটাই কন্ট্রোল টু দিয়ে লক করে দেবো। এবার আমি হচ্ছে আমার ফাইলটা নিয়ে আসবো, যেটা দিয়ে আমি কাজ করব। প্রথমে এটা নিয়ে যাই, এটা তো সব হচ্ছে ইয়ে কালার দিয়ে করে হচ্ছে পেন টুল দিয়ে করতে হবে। প্রথমে আমি এটা নিলাম, সরি
একটা ফাইল আমি নিলাম তারপর এটা আমি কেটে দিই আবার আরেকটা ফাইল নেব এখানে হচ্ছে আমি এখান থেকে একটা কালার আগে দিন তারপর আমি এখান থেকে আলাদা আলাদা কালার দিব আর ড্রপার দিয়ে প্রথমে কালারটা এটা দিব আচ্ছা দিয়ে নিয়ে আমি আপাতত সবগুলো তো আলাদা আলাদা হয়ে গেছে আচ্ছা হয়ে গেছে তো সেই কালারটা দিই কিছু ব্ল্যাক ব্ল্যাক দিব সাদাটা দিব হচ্ছে এইটা দিব আলাদা করে নিয়ে আমি প্যান্ডার থেকে আলাদা করে নিলাম আনগ্রুপ করে দিই এইটা হচ্ছে এটা দিয়ে দিব হচ্ছে Thank
গ্রুপ করে নিলাম, নেওয়ার পরে এটা আমি এই জায়গাতে নিয়ে এসে ছোট করে নিই। এখানে আমি সেট করে দিলাম, আমি অ্যালাইন করে দিব, একদম নিচে বসাই দিলাম। ঘোরাই দিতে হবে, কপি করবো ভার্টিক্যালে রিফ্লেক্ট করতে হবে, হয়ে গেল। এবার আমি এখানে এটা বসাই দিব, এটা আমি অ্যালাইন করে নিবো মিডল পয়েন্ট দিয়ে। মিডল পয়েন্ট আছে, ছোট করে নিব। ছোট যখন করে নিলাম তখন এখানে হচ্ছে আনগ্রুপ করব, করে ব্ল্যাকটা আমি এখানে হচ্ছে এটা অবস্থায় থাক, আমি ব্ল্যাকটা একটা শেপ নিয়ে নিই। ব্ল্যাক একটা শেপ নিয়ে নিলাম এবং এই ব্ল্যাকটা আমি নিচে দিয়ে দিই। রাইট বাটন অ্যাডভান্স সেন্ড টু ব্যাক, সরি এখানে তো আমার হচ্ছে ইয়ে রয়েছে, শেপ রয়েছে। আচ্ছা আমি এই দুইটাকে উপরে নিয়ে আসি, এই তিনটাকে। এটা হচ্ছে আমি ওপেন ব্র্যান্ড টু ফন্ট, উপরে চলে আসলো, দিয়ে এইটা হয়ে গেল। এবার আমাকে এখানে হচ্ছে এটা সেটা আমি ছোট করে নিই, নিয়ে আমাকে এখানে একটা লোগো বানাইতে হবে, সেটা হচ্ছে ভি। আচ্ছা ভি লোগো বানাইতে হবে, ভি লোগো। আমি এটা নিলাম পেন টুল নিয়ে আমি একটা ভি লোগো বানিয়ে নিই। চিপ ধরে ধরে মারি তাহলে সোজা হবে। এটা হলো আইটেম নিতে হবে, ওকে
সবগুলো বড় হাতের অক্ষর দিই, আর পাশে হচ্ছে লোগো লিখতে হবে। লোগোটা আমি হচ্ছে বোল্ডের জায়গায় ইসলামিক করে দিই, ব্ল্যাক করে দিই, না দিব না লিখব নিচে লাইট দিই দিই তাহলে বেটার হবে। এবার আমি এখানে নিচে লিখব হচ্ছে, এটা লিখে দিব ছোট করে দিব ছয় দিই দিয়ে ক্যাটাগরিতে যে এটা আমি হচ্ছে বাড়াই দিব। আমি আপাতত 200 দিই, 200 তো হচ্ছে না, আমি এখানে 400 দিই। এটাও হচ্ছে না, আমি এখানে আরো বাড়াই দিব 600 দিব। 600 হয়ে গেছে, বাকিটা কি আসি আমরা সবাই না চলে গেছি আবার? এটা হচ্ছে কি সবার কি কাজ হচ্ছে, কাজ করতেছেন? দিয়ে এটা আমি এর সাথে অ্যালাইন করে দিব, এটা ক্লিক করলাম দিয়ে অ্যালাইনমেন্ট দিয়ে লাইট ছিল স্যার, একটা বোল্ড আছে আর একটা হচ্ছে লাইট করেছি, এখানে একটা বোল্ড আছে একটা লাইট করেছি। নিচে আপনার যে হেয়ার এস এই লেখাগুলো একটু বোল্ড ছিল এর আগে, এখন লাইট করে দিলেন ঠিক হয়ে গেছে, ঠিক আছে, সুন্দর হচ্ছে। করেন এটা আমি হচ্ছে একটা গ্রুপ করে নিব। এবার আমাকে এখানে কিউআর কোড আনতে হবে, কিউআর কোডের জন্য আমি হচ্ছে এখানে আসার পরে কিউআর কোড জেনারেট লিখব, কিউআর জেনারেট করলাম, এখানে আসলাম, এখানে না, এখানে না, এখানে না, জি জেনারেটর কাজ করি।
डाउनलोड फाइल डाउनलोड फाइल এটা নিয়ে আমি এখানে আসব আসার পরে এখানে বসালাম বসানোর পরে এটা হচ্ছে আমি অন গ্রুপ করে দিব দিয়ে আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা না ব্যাকগ্রাউন্ডটা রাখব ব্যাকগ্রাউন্ডটা রাখার পরে ব্যাকগ্রাউন্ডটা আমি হচ্ছে ইয়ে করে দিব দিয়ে স্টক কালারটা আমি এটা দিব দিয়ে স্টকটা একটু বাড়া দিব দিয়ে স্টকটা আমি হচ্ছে এক্সপেন্ড করে দিব ভিতরে কোনো কিছু চেঞ্জ নাই দেওয়ার পরে এটা ধরার পরে আবার আমি ভাই এক্সপ্যান্ডটা কোথা থেকে করলেন অবজেক্ট থেকে অবজেক্টে যে এই যে এক্সপ্যান্ড এখানে হ্যাঁ কিছু কিছু সময় এক্সপ্যান্ড আসে না এক্সপ্যান্ড না আসার পরে এই যে দুই নম্বরে যে এক্সপ্যান্ড আছে এইটাতে ক্লিক করার পর তারপর আবার এক্সপ্যান্ড আসে ওইটা ক্লিক করলেও হবে সমস্যা নেই এটা এটা আমি একটু ছোট করে দিব তারপর এখানে নিয়ে আসি এটা আমি আরো ছোট করে দিব কন্ট্রোল করে লক করে দিই বসাই দিলাম যে আমি লোগোটা নিয়ে আসবো লোগোটা আমি বসাই দিব কন্ট্রোল টু দিয়ে যদি করতেছি সমস্যা নেই এই সিম লোগোটা আমি এখানে আগে বসাই দিব দিয়ে এটা আমি অ্যালাইন করে দিব দিয়ে একটু উপরে উঠে দিব আমার হচ্ছে সেভ এরিয়ার ভিতরে থাকে আমার কোন ফোন মানে কোন লেখা বা কোন হচ্ছে আমার হচ্ছে যে আইকন আছে কোন আইকন যেন আমার সেভ এরিয়ার বাইরে না যায় কারণ আমার এই সেভ এরিয়াটুকুনই ভিতরে আমাকে সমস্ত ডিজাইন মানে মানে আমার হচ্ছে লেখাগুলো দিতে হবে এবং ডিজাইনটা আমাকে ফুল করতে হবে কারণ এখান থেকে বাইরে যেটা রয়েছে এটা হচ্ছে প্রিন্ট এলিমেন্ট এটা থেকে আমার হচ্ছে কেটে হয়তো ভিতরে হালকা আসতেও পারে এই জন্য আমাকে এই সেভ এরিয়ার ভিতরে রাখতে হবে এবার আমি এখানে সমস্ত কিছু লিখে দিব যেমন এটা লেখা রয়েছে আমি ক্যাটাগরি থেকে জিরো করে দিই তারপরে এটা আমি আবার বারো করে দিই বারো না একটু বাড়াই দিই চোদ্দ করে চোদ্দ 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 না চোদ্দ আঠারো করে দিই আঠারো করে এই জন্য আবার নিচে নিয়ে আসি এটা নিয়ে লাইট করে এটার জন্য নয় ফন্ট দিয়ে দিই না আট দিই আট দিয়ে এটা আমি এবার হচ্ছে বোল্ড করে দিই
হাফ বোল্ড হবে আপাতত এটা বোল্ড করি আর এটা আমি আবার লাইট করে দিব এইটার জন্য পাশে তো আছে রেগুলার লেখা আছে না ওখানে ক্লিক করেন ওখানেই তো লাইট অপশন পেয়ে যাবেন রেগুলার এখানে রাইট নেই নেক্সার নেক্সার ফ্যামিলিটা গোটাটা আপনি নেন নেই আলাদা আলাদা করে নেন হ্যাঁ হ্যাঁ আলাদা আলাদা করে নাও আছে স্যার গ্রুপ করে নি তারপর এখানে হচ্ছে লাবাই নিচের লেখাটা আরো বড় করে এটা স্যার এটা নয় দিয়ে দিব তাহলে স্যার এগুলা ওইটা দিয়ে না ওইটা ওইটা বাদ দেন এটা হচ্ছে আবার বড় ফন্ট বড় করে দিব তাহলে আমার দুইটা হচ্ছে কপি করে না এটা ডিলিট করে দি স্টিক ফন্টাই কপি করে নিচে নামান আনগ্রুপ করেন নাই করেছি এটাই কপি করে নিচে নামান এটাই বারবার লেখেন তাহলে বারবার আপনাকে তো ইয়া করতে হচ্ছে না আবার এটার ফন্ট চেঞ্জ করবেন কালার চেঞ্জ করবেন দরকার নাই অ্যাড্রেসের এ বড় হাতে দেন হেয়ার এর এটা বড় হাতে দেন তাহলে দেখতে সুন্দর লাগবে মানে সবগুলোই ফার্স্ট ওয়ার্ডটা আপনি বড় হাতে দিবেন ফার্স্ট লেটারটা স্পেস দেন কমার পরে স্পেস দেন একটা ঠিক আছে অল ক্যাপ করা আছে মানে সমস্যা নেই লিখে নেন তারপর অল ক্যাপ উঠাই দিলে হয়ে যাবে Thank you.
ছোট করেন না লেখাগুলো আর একটু ছোট করেন। স্যার এটা আমি হচ্ছে অ্যালাইনমেন্ট করব কিভাবে? আপনি মার্জিন করে নিছেন, আপনি আইকনগুলো বসাবেন, দুইটা গাইডলাইন নিয়ে নেন। আচ্ছা অবশ্যই হিউজ আইকন আছে, আমি আবার আমার ক্যান থেকে নিয়ে নিয়েছি, আমি ডাউনলোড করতেছি না। এগুলো থেকে নেন যেখানে আছে আপনার, এগুলো থেকে নিয়ে নেন, অসুবিধা নাই। আগে আপনি অ্যালাইন করেন, আপনি মার্জিন দিয়ে নেন, ওই মার্জিনের ভিতরে আপনি আইকনগুলো বসাবেন। এটা হচ্ছে ইমেজ টেস্ট করে নিব, তারপর এটা হচ্ছে এক্সপ্লেন করব, আনগ্রুপ করব। এক্সপেন্ড করার আগে এখান থেকে আপনার ইগনোর হোয়াইট করে দিলে এই সাদাটা আসবে। ফেসবুক নামে কি আছে? মোবাইল ফোন টেলিফোন সাইগনর হোয়াইট করলে কি হচ্ছে? এটা কি হচ্ছে ই হবে? আচ্ছা ভিক্টর হবে, বুঝি না কি বললেন। যদি হচ্ছে ইগনোর হোয়াইট করি তাহলে কি ভিক্টর হবে? হ্যাঁ তো ভিক্টরই তো হবে। এই আপনি হ্যাঁ ইমেজ টেস্ট করেন, হ্যাঁ এই যে আপনি ইয়াতে ক্লিক করেন, এখান থেকে এই যে এখানে ক্লিক করেন, এই যে এটাতে। আচ্ছা এখানে ক্লিক করলাম, এই যে অ্যাডভান্সে ক্লিক করেন, অ্যাডভান্স 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 টিক চিহ্নটাতে যে এখানে, হ্যাঁ এই যে নিচে দেখেন ইগনোর হোয়াইট, হ্যাঁ টিক দেন, ঠিক আছে। বাস এখন খালি এক্সপ্যান্ড করেন, এই যে এক্সপ্যান্ড আছে এক্সপ্যান্ড, ঠিক আছে। আমি
সমস্ত ইয়ে নিয়ে নিলাম। এবার আমাকে এখানে হচ্ছে একটা গোল, এবার এখানে একটা হচ্ছে ইলিপস নিতে হবে। ইলিপসটা নিলাম, ইলিপসটা নিব হচ্ছে প্রথমে তো এটা নিই, প্রথমে যাবো হচ্ছে এটা আমি ছোট করে নেবো, নেবো এটা রাইট বাটন ক্লিক করে অ্যাডভান্স একটা ফন্ট, তারপর এর সাথে আমি এটা অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট আছে, এটা আমি এবার করে ক্লিক করে অ্যালাইন করে দিব, অ্যালাইন তারপরে এটা হচ্ছে চেক করে বল করতেছি, তারপর এটা আমি আবার একটা নিচে নিই সেম, তারপরে নিচে কি দেওয়া আছে ইমেইল একটু ছোট করে নেই, ছোট করার পরে এর ভিতরে আমি বসে দিব ইমেলটা করে নিয়ে আসবো অ্যাডভান্স ফন্ড, এটা সিলেক্ট করলাম, এটা করলাম, এবার এটা হচ্ছে ঠিক করলাম, তারপরে এটা আবার নিয়ে আসলাম, তারপরে নিচে কি দিয়েছে কলটা নিয়ে এসে একটু বসে দিলাম যে রাইট বাটন অ্যাডভান্স ফন্ড, তারপরে এটা আমি একটু বড় করে দিব। আমি এখন অ্যালাইন করি না, অ্যালাইন করব, আইকনগুলো তো মিললো না। আপনার উপরে হোমটা নিছেন হচ্ছে বল টাইপের, এগুলা নিছেন লাইন আর্ট টাইপের। আইকন গুলা মার্জিনের সাথে লাগাই দেন, মার্জিন আইকন গুলো প্রত্যেকটা মার্জিনের সাথে লাগাই দেন আগে। মার্জিনের সাথে স্যার, মার্জিনে যে গ্রিড লাইনটা আছে, মার্জিন গ্রিড লাইনটা দেখতে পাচ্ছেন না পাশে বাম পাশে? হ্যাঁ, এই বাম পাশে না ডান পাশে? না স্যার, বাম পাশে, বাম পাশে, বাম পাশে, বাম পাশে, বাম দিকে মার্জিন আছে না?
এটার সাথে আইকনগুলো লাগায় দেন, প্রতিটা আইকন এটার সাথে অ্যাড করে দেন। হ্যাঁ বাস, এখন স্ট্রিট যে লেখাটা আছে ওইটাকে কি অবজেক্ট ধরে বাকিগুলা সিলেক্ট করেন, ওইটাকে কি রাখেন, রেখে ওইটা সমান করেন। হ্যাঁ দেন, হ্যাঁ ঠিক আছে। কি অবজেক্ট হবে অল্টার ধরে সিলেক্ট করতে হয় না? না না কোনো অল্টার না, জাস্ট সবগুলো সিলেক্ট করার পর যেটাতে জাস্ট একটা ক্লিক করবেন ওইটা কি অবজেক্ট হিসেবে চলে আসবে ওই পাশেরটা। হ্যাঁ একটাকে লক করেন আগে আপনি যেটা, হ্যাঁ এটা লক করেন আগে, না হলে কিন্তু ইয়ে হয়ে যাবে। একবারে তোমায় মিলাই দেন, উপরে কোনার সাথে মিলাই দেন। হয়েছে, কিন্তু আপনার এই যে আইকন আর এই নিচের এই লেখাগুলো অনেক বড় হয়ে গেছে বুঝছেন, এগুলো আরো ছোট করতে হবে, আর এগুলোর মাঝে স্পেসিং গুলো আরো আরো দিতে হবে। ঠিক আছে, আপনাকে যে কি বলে স্ট্রিট আর অ্যাড্রেস প্রথমে যেটা আছে ওইটা হচ্ছে একটা গ্রুপ তাই না, ওইটার সাথে আইকনটা আর একটু মনে করেন যে অ্যালাইন করেন, আইকনটা অ্যালাইন করে ওইটা একটা গ্রুপ করেন, কথা বুঝতে পারছেন? ওইভাবে না, হ্যাঁ ওই পাশে অ্যালাইন করেন একটা একটা গ্রুপ করেন এবং এগুলো আলাদা আলাদা গ্রুপ করেন। এখন উপরে প্রত্যেক সবগুলো ধরে এগুলোর সাইজ একটু ছোট করেন, অল্টার শিফট ধরে কোণা থেকে একটু ছোট করেন। এখন হ্যাঁ ওইটা লাগাই দেন পাশে, একটু উপরে উঠান। এখন সবগুলাই ধরেন, সবগুলো নামেন না, ওইভাবে করেন না, ওইভাবে করেন না, ওইভাবে করিয়েন না রে ভাই, ওইভাবে করিয়েন না। এখন সবগুলাই ধরেন, সবগুলো সিলেক্ট করেন, এটা ধরেন, এটা ধরেন, এটা ধরেন, হ্যাঁ এখন এই যে ডিস্ট্রিবিউট করে দেন। কি করলেন, কি অবজেক্ট ধরেন না, কি অবজেক্ট ধরবেন না, কি অবজেক্ট ধরবেন না, কি অবজেক্ট সিলেকশন রাখেন, সিলেকশন রাখে হ্যাঁ এখন এখন ডিস্ট্রিবিউট করে দেন। আপনি গ্রুপ করেন নাই, সব গ্রুপ করা ছিল স্যার, গ্রুপ করা আছে, তাহলে এমন হচ্ছে কেন, গ্রুপ করলে তো ওরকম হওয়ার কথা না। আবার করেন ভালো করে, সবগুলো সিলেক্ট করেন, গ্রুপ করা থাকলে তো ভালো করে হওয়ার কথা আছে। এখন আবার করে আবার সবগুলো অ্যালাইন করে সবগুলো ইয়ে করেন। ঠিক আছে, এবার ঠিক আছে, এখন দেখেন প্রতিটার মাঝে সুন্দর গ্যাপ হয়েছে কিন্তু ঠিক আছে। আচ্ছা ওকে, এটা হচ্ছে ধরে নিয়েছে, আপনার এই ডিজাইনটা ব্লিড বরাবর আছে না ব্লিড বরাবর নাই? তো উপর চলে গেছে,
डिजाइन गुलो बाहरे आछे এই ডিজাইনগুলো আমি তো আবার ভিতরে ঢুকাইতে পারবো না, আমি তো ডিজাইন অলরেডি করে ফেলেছি। এখন এই ডিজাইনগুলো তোমাকে হচ্ছে আবার হচ্ছে ভিতরে সবগুলোর ভিতরে রেখে দিতে হবে। এইজন্য আমি ইয়ে করলাম, ক্লিপিং মাস্ক করলাম, তাহলে আমার এটা একদম সব ভিতরে থেকে গেল। ঠিক আছে, এবার এটা আমি হচ্ছে একটা মকআপ ফাইলে বসাবো। চারটা মকআপ ফাইল নেই, চারটা মকআপ ফাইলে দেখি কোনটা কোনটা বেটার হয়। ডেস্কটপ বিজনেস কার্ড ওয়ান এবং টু দুটি আমি ওপেন করি। এটা আমি এখানে বসে দিই। চিকন চিকন লাগতেছে, মানে ইয়ে লাগতেছে।
একটু লম্বা হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা তার আগে আমাকে এখানে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে এই গাইডটা চলে এসেছে, আগে ওটা আনগ্রুপ করো তাড়াতাড়ি। বাইরে ক্লিক করো, এটা কি গাইড সহ নেওয়া হয়েছে? হাইড গাইড করে দাও তাহলে তো হচ্ছে। মূল বিষয় সেটা হচ্ছে এটা হচ্ছে এটা এটা হচ্ছে কোন কোনটার এটা আসছে, নীল কালারের এটাতে গাইড দেওয়া আছে মনে হয়, ওটার সাথে গাইড আসছে। এবার ঠিক আছে, ঠিক আছে। আর ব্ল্যাক কালারটা নিচে আরেকটু মনে হয় আরো আসবে, এই যেগুলো কাটা পড়ছে এটা চার দিক দিয়ে ধরে আরো বড় করে দাও। নিচের দিকে, নিচের দিকে, হ্যাঁ এই যে এই যে ওই ব্ল্যাকটা আরো বড় হবে পাশের ব্ল্যাকটা। হ্যাঁ এটা ঠিক আছে, এটা তো নিচে নামে আসছে তোমার, ওই যে ওই যে ধরা 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 হয়ে যায় এটা কার্ভটা, ব্ল্যাক কার্ভটা তো নিচে নামে আসছে। পাথটা সিলেক্ট করে উপরে উঠো, আবার দেখো নিচে আবার নামে গেল, নিচেরটা আবার উপরে উঠে গেল নাকি আবার। এভাবে পেন টুল নিয়ে ইয়া করতে হবে, পয়েন্ট সিলেক্ট করো, পয়েন্ট ওই পাথটা সিলেক্ট করো, পাথটা সিলেক্ট করে তারপর নিচে টানো, নাহলে তো ইয়া চলে আসতেছে। হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে, আবার পাথটা সিলেক্ট করো, পাথটা সিলেক্ট করে তারপরে টানো, তাহলে বড় হবে, নাহলে তো উপরে উঠতেছে একবার নিচে নামতেছে একবার, আবার তো মনে হয় ওই কাজই করলাম। পাথটা সিলেক্ট করছি, এই আরে ভাই পয়েন্ট সিলেক্ট করো, তুমি পয়েন্ট গুলো ধরো তো, পয়েন্ট তো ধরতেছি, পয়েন্ট ধরো, পয়েন্ট ধরে টান দাও। হ্যাঁ হ্যাঁ এই পয়েন্ট ধরে আবার টানো এদিকে। হ্যাঁ হইছে, এবার ঠিক আছে, আবার গাইড আসছে নাকি? এবারে গাইড নাই, এই যে দেখাচ্ছে না, দেখাচ্ছে না, ওটা হচ্ছে ইয়ে হচ্ছে, মনের ভুল হচ্ছে। আচ্ছা না দেখালেই ভালো, এখানে তো মনে হচ্ছে এদের হচ্ছে ইয়েটাই বড় আছে। স্যার হ্যাঁ ওদের ইয়েটা বড় আছে, হ্যাঁ বড় আছে। আমি এইভাবে সেভ দিব না ওইভাবে সেভ দিব স্যার, এইভাবে সেভ দিব তো আচ্ছা এটা যে কেটে যাবে স্যার, তাহলে আমাকে আমার মতো আরো বড় করেন, আরো বড় করেন, টোটালটাই দিতে হবে।
আরো বড় করেন ওইভাবে না ওইভাবে না ওইভাবে বড় করেন কেটে যাচ্ছে না পাশ দিয়ে এইভাবে বড় করতে গেলে কেটে যাবে স্যার সেটা ঠিক করা নাই জি স্যার দেন আপাতত এইভাবে করে দেন আপনি এই মকআপ বাদ দিয়ে অন্য মকআপে করেন পরে ঠিক আছে অন্য মকআপ দিই স্যার চাইলে ওই যে আপনার এই যে এটা এটা ক্রপ করে নিলেও তো হবে আপনার এই যে সাইজটা আছে না এটা ক্রপ দিয়ে ক্রপ করে নেবেন ছোট করে দিবেন ক্রপ করে তাহলেই হবে তো যাই হোক তাহলে আমরা এখন মোটামুটি সবাই পারবো কাজগুলো বাকিদের কাজগুলো হইছে করা সবার কাজ কি করা হইছে ভাই চলছে আর একটু বাকি আমার লোগো ডিজাইন করতে অনেক সময় লেগে গেছে আচ্ছা তাড়াতাড়ি করেন আমরা একটা ব্রেক নিয়ে নিব এখন ব্রেকের পরে আমরা এসে সবার কাজ দেখব ঠিক আছে কটা বাজে 45 44 ঠিক আছে 12টার দিকে আমরা আবার আসব ঠিক আছে 12টার দিকে আমরা এসে আবার কাজগুলো দেখব 15 মিনিট ব্রেক ঠিক আছে এটাকে আমি গ্রুপে আপলোড দিব স্যার এটা করেন ভালো করে করে তারপরে দিয়ে দেন আর এখানে আপনার আইকন গুলো বুঝছেন আইকন গুলো আমার ভালো লাগে না ঠিক আছে তো যদি পারেন একটু আইকন গুলো চেঞ্জ করে দিয়েন আইকন গুলো স্যার সাদা করে দিলে ভালো লাগবে স্যার ভালো হয় যেটা আমরা মকআপটা দেখেন চারদিক দিয়ে কি কেটে গেল আপনার মার্জিন হইলো না ঠিক আছে করেন ব্রেক টাইম দিয়ে দেন লিখে ব্রেক টাইম ইয়া করে দেন আমরা একটা ফ্ল্যাট ডিজাইন করব ফ্ল্যাট ডিজাইনের জন্য সাইজ কি সাধারণ ভাবে বলেন দেখি এ4 সাইজ হ্যাঁ এই যে এ4 সাইজ মনে করেন এখান থেকে একটা এ4 সাইজ নিলাম নিয়ে এটা কি করে দিব ইঞ্চিতে করে দিই তাহলে দেখতে হবে যে ঠিক আছে এই যে এই সাইজটা আমি এখানে একটাই নিব একটাই একটাই আর্টবোর্ড নিব এন্ড এটার হচ্ছে আমি ব্লিড লাইন কত দিব ওই সেম ওইটাই দিলাম 0.125 ই দিলাম মনে করেন ঠিক আছে এই এতটুকু ব্লিড লাইন দিলাম দিয়ে এটা আমি আরজিবি কালার দিয়ে আরজিবি নিচ্ছি কারণ আমি এটা জাস্ট প্রিন্ট করব না সেই জন্য যদি প্রিন্ট করার পরে যখন আপনি ক্লায়েন্ট কাজ করবেন তখন প্রিন্টের জন্য সিএমওই তো নেবেন আচ্ছা এখানে ক্রিয়েট করলাম ভাই আপনি ক্লাস আসছেন না আমাদের অনেক সমস্যা হচ্ছে যদি পেয়ে গেছেন করে ফেলেন আচ্ছা জি ভাই আমি বিকেলেই নেট পেলেই আমি ঠিক করতে পারি করে ফেলেন আচ্ছা এখানে দেখেন এটা আমার আমার ব্লিড লাইন সহ নেওয়া হয়ে গেছে এখন আমি কি করব ভিতরে আরেকটা ইয়া নিব তো এটার জন্য আমি কি করব সেম অফসেট পাথ থেকে আমি এটা করতে পারি তাই না শেপ নিব এই যে ভিতর থেকে আমি ইন্টারসেক্ট লেখা আসলো ইন্টারসেক্ট লেখা থেকে আমি এখান থেকে কি এটা নিলাম শেপ নিলাম মনে করে এখানে কালার দিলাম তাহলে জিনিসটা বোঝা যাবে ঠিক আছে স্ট্রোকটা অফ করে দিই স্ট্রোকের দরকার নেই আমার ঠিক আছে আচ্ছা ওখানে আমি এটা নিলাম এখন কি করব অবজেক্ট অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ ঠিক আছে কত বাদ দিব আমি মনে করেন হাফ ইঞ্চি বাদ দিলাম এটাতে ঠিক আছে 0.5 বাদ দিলাম তো প্রিভিউটাতে টিক করে দিয়ে দেখেন আমার কি হচ্ছে বাইরে নিয়ে নিছি তো এটাকে আমাকে কি ভিতরে নিতে হবে বেড়ে গেছে তাহলে এটা মাইনাস দিতে হবে মাইনাস দিতে হবে ঠিক আছে যে মাইনাস দিলাম মাইনাস দিয়ে আবার প্রিভিউ দেই দেখেন এটা আমার ভিতরের দিকে ঠিক আছে এটা হবে আমি ওকে করে দিলে এই সাইজের নতুন একটা শেপ তৈরি হবে
আমার আমি তো একটা শেপ নিছি এই এই শেপের ভিতরে আরেকটা এটার উপরে আরেকটা শেপ তৈরি হবে ওকে করে দিলাম আমার শেপ তৈরি হয়েছে এখন আমি কালারটা চেঞ্জ করলে কিন্তু দেখতে পাবো ঠিক আছে এই যে দেখেন তার মানে কি আমার এখানে দুইটা শেপ চলে আসছে আমার এটার প্রয়োজন নাই মনে করো এটা বাদ দিয়ে দিলাম এখান থেকে এটা ডিলিট ঠিক আছে এই যে এটা এটাকে আমি কি করে দিব মেক গাইড ঠিক আছে আমার এটা গাইড তৈরি হয়ে গেল আমার এখানে মার্জিন চলে আসলো তাহলে কি আমার এখানে আমার ফ্লেয়ারের জন্য যেটা করা দরকার সেটা আমার হয়ে গেল এখন আমার যে কোনো কিছুই করি না কেন আমি ব্যানার করি হ্যাঁ যা কিছুই করি না কেন আমার এভাবে মার্জিন আমি মার্জিন আর ব্লিড লাইন নিয়ে নিব পারবো না আমরা এইভাবে নিয়ে নিতে আচ্ছা তো এখন আমি নিয়ে নিলাম এখন আমি এখন আমার ডিজাইনের কাজ এখন আমি যেমন ইচ্ছা তেমন আমি ডিজাইন তৈরি করতে পারি ঠিক আছে আমি সিম্পল ভাবে যদি আমি করতে চাই মনে করেন আমি সবসময় ব্লিড লাইন থেকে নিয়ে আমি কাজ করতেছি ঠিক আছে তো মনে করেন এটা আমি একটা এটা একটা নিলাম নেয়ার পরে এখানে আমি পেন টুল নিয়ে মনে করেন এখান থেকে এখানে একটা আমি লাইন অ্যাড করতেছি প্লাস এন্ড এখানে ঠিক আছে করার পরে দেখেন এটা পেন টুল দিয়ে আমি যদি এখানে ক্লিক করি এটা কি হয়েছে মাইনাস হয়ে যাবে এই পয়েন্টটা বাদ হয়ে যাবে দেন ক্লিক করলাম ওই পয়েন্টটা কি হয়ে গেল বাদ হয়ে গেল তার মানে আমার এখান থেকে এটা চলে আসলো আবার এটা এখান থেকে এটা মাইনাস করে দিলে এটা এই পর্যন্ত এটা চলে আসলো ঠিক আছে বোঝার কোনো সমস্যা আছে পয়েন্টগুলো বাদ দিয়ে মাইনাস করে দিলাম এটা একটা অল্টার ধরে কপি করলাম কপি করে এটা কি করলাম শিফট ধরে ঘুরায় দিলাম ঠিক আছে এটাকে আমি উপরে এইভাবে দিয়ে দিলাম ঠিক আছে এটা থাকলো এখানে নেক্সট নেক্সট হইতেছে মনে করেন আমি এটা এরকম করে দিলাম জিনিসটা এখানে এটা এখানে দিলাম এটার কালার দিলাম হচ্ছে আলাদা এবং এটাকে আমি সেন্ড টু ব্যাক করে দিলাম পিছনে দিয়ে দিলাম ঠিক আছে এটাকে এখানে এভাবে রেখে দিলাম এখন আমার এখানে লাগবে কি কন্টেন্ট কি কি কন্টেন্ট আমার প্রয়োজন সেগুলো লাগবে ফাইল থেকে ওপেন ওপেন থেকে আমি একটা ছবি নিয়ে আসি আচ্ছা ফর স্যাম্পল এখানে আমার আছে এটা সিটি থেকে আমি এই যে সিটির একটা ছবি নিয়ে আসি যে কোনো ভালো দেখে এই যেটা নিলাম একটা বিজনেস প্লেয়ার যা লাগে আর কি যেরকম আর কি মানে কমার্শিয়াল বিজনেস প্লেয়ার ঠিক আছে কর্পোরেট টাইপ ঠিক আছে তো এটা নিয়ে এসে এটা আমি অবশ্যই অল্টার শিফট ধরে ছোট করে নিলাম নেয়ার পরে আমি এটা এখানে রাখলাম ঠিক আছে এবং এটাকে আমার পিছনে দিতে হবে ঠিক আছে একদম সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম দেওয়ার পরে এইটা আর এইটা ধরে আমি এখানে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম ঠিক আছে আমার এটা কি হলো এখানে এটা ক্লিপিং মাস্ক হয়ে গেল বুঝাইতে পারছি আপনি চাইলে এটা কি করতে পারেন আমি মনে করেন যে এই ছবিটা এটার এটার উপরে গোটাটার এটার উপরে দিয়ে দিব ঠিক আছে অথবা এখানে ধরে আমি গোটাটার উপরে ছবিটা দিয়ে দিতে পারি এই কাজটাও আমি কি করতে পারি হ্যাঁ আর এই যে এই জিনিসটা এটাকে আমি হ্যাঁ এটার অপাসিটি কমায় দিতে পারি অথবা এখানে ক্লিক করে যে নর্মাল আছে না নর্মালটাকে মাল্টিপ্লাই করে দিতে পারি অথবা এখান থেকে কভারলি ঠিক আছে একটু সফট লাইট দিয়ে এটার অপাসিটি আর একটু বাড়াই দিই কি হলো একটু এটা চলে আসলো আর এই দুটোর কালার মনে করেন এখানে ক্লিক করে কালারটা একটু ডার্ক টাইপের মনে করেন যে নীল কালারের মধ্যে একটু ইয়ার নিই ঠিক আছে বুঝতে পারতেছেন আচ্ছা মানে সফট লাইট আসলো কিভাবে কথা থেকে আচ্ছা এক মিনিট হ্যাঁ বলেন কি বললেন হ্যালো বলছি এই যে সফটটা কিভাবে আসছে তাই জিজ্ঞেস এই যে এটা এটা বুঝতে পারি নাই শুনতে পাচ্ছি না ঠিক মতো একটু আরেকটু বলেন জোরে বলেন
ভাই যে সফট লাইটটা আসছে না এটা কোথা থেকে আনছেন তাই জিজ্ঞেস করছি। ও আচ্ছা, সফট লাইটে যে আপনি অপাসিটিতে ক্লিক করবেন, অপাসিটিতে এখানে ক্লিক করুন, অথবা আপনি উইন্ডো থেকে, এই যে উইন্ডো থেকে এখান থেকে আপনি নিয়ে আসতে পারেন। এই যে আপনার নিচে আসেন, এই যে আপনার এই যে এখানে যেটা আছে যেটা ট্রান্সপারেন্সি, ঠিক আছে, উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি, এই যে ট্রান্সপারেন্সি আসলে কিন্তু এই যে সফট লাইট, ঠিক আছে, স্ক্রিন করে দিলে স্ক্রিন, কালার বার্ন করে দিলে কালার বার্ন, ঠিক আছে, ডার্কেন, সফট লাইট ইচ্ছা মতো দিতে পারবেন। আমি চাইলে এটার কালার, হ্যাঁ যেহেতু আমি ইয়া কালার করতেছি এটা কালারও দিতে পারি, ঠিক আছে, তাহলে এটার সাথে একটু মিলবে, ঠিক আছে। বুঝতে পারছেন এবার? জি ভাই বুঝতে পারছি। এখান থেকে আমি মনে করেন যে দিলাম হচ্ছে বিজনেসম্যান পিএনজি দিলাম, বিজনেসম্যান পিএনজি আমি অন্য জায়গা থেকে লিখে করে নিব, কিন্তু এখানে জাস্ট আমি তাড়াতাড়ি করার জন্য জাস্ট আমি এখান থেকে নিয়ে আসতেছি, বিজনেসম্যান পিএনজি লিখে সার্চ দিলেই চলে আসতেছে, ঠিক আছে। তো এখান থেকে মনে করেন আমি এনে ক্লিক করলাম, এখান থেকে আমি এই সাইটে যাব, সাইটে চলে গেলে এখানে কিন্তু অনেক ভালো ভালো পিএনজি আমি পেয়ে যাব। টপিকে যাই এখানে, ঠিক আছে, আচ্ছা এই যে ফ্রি, এটা ডাউনলোড কিন্তু ফ্রি, ঠিক আছে, তো এখান থেকে ফ্রিতে আমি ডাউনলোড করে নেই। আচ্ছা ক্যাপচা দেওয়া লাগবে, সেটা মানে এমনিতেই মনে হয় সেভ করলেই চলে আসবে আশা করি, অনেক সময় আসে না ভেজাল করে, ডেস্কটপে রাখি। না এই দেখেন ব্যাকগ্রাউন্ড সব আসছে, সো এই জিনিসটা হয়। আচ্ছা এই সাইটে ভেজাল করতেছে, আচ্ছা এখানে এইটা দেখি, আচ্ছা রেকর্ড হচ্ছে, আচ্ছা এটা আমি বড় করে দিলাম, বড় করে দিয়ে এখানে লিখলাম বেস্ট ঠিক আছে, বেস্ট ডিজাইনের সাথে কি দেওয়া যায়, আচ্ছা বেস্ট ডিজাইনই থাকলো, ঠিক আছে, আচ্ছা বেস্ট ডিজাইন ডিজাইনস দিই। ভাই আপনি তো ইয়াতে আমাদের দুপুরের দুপুরের ব্যাচে এটা দেখাবেন না, এই ফ্ল্যাট ডিজাইনটা দুপুরের ব্যাচে, দুপুরের ব্যাচে মনে হয় কালকে দেখাইছিলাম নাকি, মানে এই ভিডিওটা যদি আবার দেখতে ইয়া হয় দেখার প্রয়োজন হয় তাহলে কি দুপুরের ব্যাচে পাবো, গত কালকের দুপুরের ব্যাচে, দুপুরের ব্যাচে দেখতে হবে আসলে, তারপরে বাচ্চা দেখাইছি না মনে হয় আজকে দেখাই, ভাই ফ্ল্যাট ডিজাইনটা আরেকবার করাইন দরকারলি আগামী কাল, তাহলে একটু সুবিধাই হয় মনে হচ্ছে। আচ্ছা সমস্যা নেই, আমি করাই দিব, দেখাইও দিব করাই দিব, তার আগে আপনাদেরকে করতে হবে, ঠিক আছে। এটা এখান থেকে আমি অটো করে দিলাম, ঠিক আছে, এন্ড এটার কালার, কালারটা আমি এটা দিয়ে দিলাম, এটা আর একটু বড় করে দিলাম, ঠিক আছে, এই যে এখানে আমি এটা দিয়ে দিলাম, বুঝতে পারছেন। মোট কথা আমার ডিজাইনটা এইভাবে আমি যা কিছু দিব সেগুলো আমি দেওয়ার পরে আমার কাজ যখন হয়ে যাবে তখন আমি এই যে জিনিসটা নিলাম এটা নিয়ে এখান থেকে কোনায় ধরে এখান থেকে এই পর্যন্ত অ্যাঙ্কর লেখা করে আমি জিনিসটা ঢেকে দিলাম, ঢেকে দিয়ে কি হলো এটা এখন আমি ক্লিপিং মাস্ক করবো, সবগুলো এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে। এখানে যদি আমি গাইডলাইনগুলো হাইড করে দেই তাহলে দেখবেন যে আসলে জিনিসটা আমার কী তৈরি হচ্ছে, ঠিক আছে, এখানে আমার জিনিসটা কী তৈরি হচ্ছে সেটা আপনি দেখতে পাবেন। আমি আপনাদেরকে কিছু টেমপ্লেট দিব, ঠিক আছে,
সেম কাজ যেইভাবে আমি করলাম সেইভাবেই আপনারা করবেন, যেখানে আটকে যাবেন কোনো অসুবিধা না, আমি আমি দেখাই দেবো, আমি করেও দিব, অসুবিধা নেই। যেগুলো যেগুলো পারবেন না সেখানে সেখানে আমি জিনিসগুলো দেখাই দেবো। হ্যাঁ একটা প্রশ্ন ছিল, বলেন এই যে লেখাগুলো এগুলো কি কোনো নির্দিষ্ট সাইজে নিতে হবে নাকি ইচ্ছামত নেওয়া যাবে? নির্দিষ্ট সাইজ মানে হ্যাঁ না না নির্দিষ্ট সাইজ না, আপনি দেখবেন আপনার ইয়ে মতো নেবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু এমন না যে একবারে খুব বেশি বড় হয়ে গেছে, খুব ছোট হয়ে গেছে বোঝা যাচ্ছে না, তেমন কিন্তু না। এটা একটা ফ্লেয়ার, যখন এটা আপনি মনে করেন যে এতটুকু, যেমন এটা 100% মনে করেন, 66% আছে, 100% হইলে মনে করেন যে এটা 100%, 100% কি আপনার এটা পড়তে অসুবিধা হচ্ছে? ঠিক আছে, 100% যাতে আপনার কোনো কিছু পড়তে বা দেখতে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? এই হচ্ছে বিষয়টা। আচ্ছা তো এই জিনিসগুলো আপনারা ট্রাই করবেন সবাই। আচ্ছা হ্যালো ভাই,